أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرحانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال تبارك وتعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية. صدقت يا ربنا. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلك عند آخر آية تقرأها، أو كما قال عليه الصلاة والتسليم.
قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشنق درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, তাইফের কাফেরেরা ছিল না কেল ছেলেদেরকে দিল লালিয়ে পাথরের মারে ক্ষত বিক্ষত হল শরীর, ঝরিল কুনই সোনার বদনে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করি রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করি। সর্বাগ্রে সর্বপ্রথম এই সবার সুযোগ্যতম নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত মহামান্য মহাবরেণ্য সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতামণ্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ ওলামায়ে কেরাম তালাবে আজিজ মুসল্লিয়ানে কেরাম নওজোয়ান, বিভিন্ন জায়গা থেকে কর্মরত মহা দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ছোটো ছাটা কাছা কাছা বাচ্চারা এবং পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভাবে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজ সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমিন মহান রব্বুল আলমিন খোদা, যিনি আমাদের সকলকে বিভিন্ন কর্মের থেকে ফারিক করে তুলে নিয়েছে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন, তাই সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়ার নিয়তে সকলে উচ্চস্বর আওয়াজে জোবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এত লোকের আওয়াজের আলহামদুলিল্লাহ এত আসতে হয় বাবা? আলহামদুলিল্লাহ নবীকুলের শিরোমণি আকাই নামদার তাজদারি মাদানী সরওয়ারে কাউনাইন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফিয়ে মাহশার সাকিয়ে কৌসার বদরুদ্দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ পিয়ারানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জানবরা বুকবরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্বনবী বিশ্বকবি বিশ্বরবির উপরে আবার পুনরায় ছোট্ট একটি দরুদ শরীফ তেলাওয়াত করি, মহব্বতের সঙ্গে জোবান করে উচ্চস্বর আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম মোকাররম মুআজ্জাজ মেহমান কেরাম, আমরা আপনারা সকলেই এসে আজকে যেই জায়গাতে বসেছি এবং যেই জায়গার নিয়তে এসেছি এবং যার উদ্দেশ্যে এখানে এসে পৌঁছেছি, যার নিসবত যার সম্পর্ক যার ভালাইয়ের কোনো কিনারা নেই, এটা বলেছেন তিনি যিনি আপনাকে আমাকে সকলকে তৈরি করেছেন যিনি। অতএব
জায়গাটা যত ভালো আনেওয়ালাও তত ভালো হবে যখন তার নিয়তটা এবং মনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে শোনা লাগবে কোরআন বলছেন ক্বালু সামিনা ওয়া আতানা ভালোভাবে যদি শুনতে শুরু করা যায় যে আমি শুনবো এবং তার উপরে আমল করব তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে দিলটাই অবশ্যই বলবে গুফরানাকা হে আমার প্রভু আমার মালিক আমারে মাফ করে দিও আল্লাহ তাবারক তাআলা আপনাকে মাফ করবে দুনিয়াতে ওয়া ইলাইকাল মাসির যেখানে আপনি ময়দানে মাহশারে আসবেন যখনভাবে সেইখানে আপনার দ্বিতীয়বার যখন আবার আপনার হিসাব কিতাব চালু হবে আপনি একজন সম্মানী হয়ে সেই জায়গা আল্লাহ তাবারক তাআলা আপনাকে দাঁড় করবে তো আপনার আমার মনটা এইখানে লাগানোর দরকার আছে শোনার দরকার আছে এবং মনের মধ্যে আমল করার নিয়তের দরকার আছে আমি একবার নারা দেব আল্লাহকে দেখিয়ে দিবেন যে আল্লাহ এসেছি হাত বাড়িয়ে জানিয়ে দিলাম শুনবো ভালো করে আমল করার এই দিলটাকে তুমি তৌফিক দিও নিয়তি যখন হবে তুমি আমাদের সকলের মাগফিরাত করে দিও আমার নারার পরে কেউ হাত উঠাতে বাকি রাখবেন না আর যার সামনে জায়গা থাকবে জায়গাটাকে পূর্ণ করে ভরে নেবেন পিছনে যিনি আসছেন পিছনে তিনি বসবেন যেন টেপে না আসতে পারে আপনি আগে বাড়বেন কাল জান্নাতে আগে বেড়ে যাবেন এটা কোরআনের মজলিস সেই জন্য একবার জোরে সোরে সকলে বলুন নারে তাকবীর হাত উঠান নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ সকলে একটু আগিয়ে আসা যাবে না বাপ যেনাদের সামনে জায়গা আছে আল্লাহর ভালোবাসাতে শুনবো ভালো করে বসবো ভালো করে বসাটা যত ভালো হবে শোনাটা ততই ভালো হবে এটা নবীর গোলামের আলামত এটা নবীর আশেকের আলামত এটা আল্লাহওয়ালার দিলের আলামত যারা খোদার কথা শুনবে সঙ্গে সঙ্গে নিজের মন থেকে সুন্দরভাবে গ্রহণ করে নেবে সেই জন্য আগিয়ে আসুন সুন্দরভাবে আগিয়ে চলে আসুন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সকলকে সর্বশ্রেষ্ঠ করে সকলের থেকে উত্তম করে সুন্দরভাবে রব্বুল আলামিন পয়দা করেছেন সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম মানব ছিলেন হযরত আদম আলা নবীজিনা ওয়া আলাইহি সালাতু ওয়া তাসলিম তিনার বাম পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহা সালাতু ওয়া সালামকে তৈরি করা হয়েছে তো সারা বিশ্বের মধ্যে জৈন হোক খ্রিস্টান হোক বৈধ হোক মুসলমান হোক অমুসলিম হোক মুচি হোক বাগদি হোক মেতর হোক এমপি হোক এমএলএ হোক ছোট হোক বড় হোক কারো হোক গোরা হোক নাটা হোক লম্বা হোক সকলেই এক বাপের সন্তান তিনি হচ্ছেন হযরতে আদম আলা নবীজিনা ওয়া আলাইহি সালাতু ওয়া তাসলিম অতএব বন্ধু সারা দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষ এসেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানবকে সঠিক পথে প্রচালিত করার জন্য নবীকে পরস্পর পাঠিয়েছিলেন যিনারা মানব জাতিকে রাস্তা দেখান অতএব দেখা যায় তিনটে ক্যাটাগরি দেখা যাবে ইহুদি একটা ধর্ম যত নবী এসেছেন সমস্ত নবী বেশিরভাগ এসেছেন ইহুদি ধর্মকে ঠিক করার জন্য যাকে ইসরায়েলি বলা হয় দ্বিতীয় হচ্ছে খ্রিস্টান একটাই নবী এসেছিলেন যিনি হচ্ছেন হযরতে ঈসা আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ নবী সকলের থেকে উত্তম নবী সকলের নবীদের সর্দার যিনি এসেছেন ইসলামের উপরে ইসলাম ধর্ম মানব জাতিরকে পৌঁছানোর জন্য একটিমাত্র নবী যিনি হচ্ছেন আমার আপনার সকলের নয় সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব সেই নবীকে আমার আল্লাহ তাবারক তাআলা পাঠানোর পর সমস্ত নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন আর তিনাকে যে কেতাবটা দেওয়া হয়েছে সে কেতাবটা হচ্ছে আল কোরআন সর্বশ্রেষ্ঠ নবীকে সর্বশ্রেষ্ঠ কেতাব দেওয়া হয়েছে নবী আসার পর সমস্ত নবীদের সমস্ত আইন কানুন মানসুখ হয়ে গেছে কেতাব আসার পর সমস্ত কেতাবকেও ব্যান মানসুখ করে দেওয়া হয়েছে ব্যান করে দেওয়া হয়েছে আর চলবে না আর সর্বোত্তম নবীর সর্বোত্তম উম্মতি হচ্ছেন উম্মতে মুহাম্মাদি মহাতারাম বুজুর্গ দোস্ত ভাইরা আমার আব্বা জানেরা অতএব সেই কোরআন ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে যখন সর্বপ্রথম আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব মরুভূমির বুকে এসেছিলেন
সেই মুহূর্তে মানুষের মধ্যে বর্বরতা চেয়েছিল একে অপরের কোনো হক নেওয়া এবং দেওয়া জানতেন না মানব মানবের সঙ্গে কি মোয়ামেলা কি মুআশারা কি ব্যবহার কি চলন কি মলন রাতের আমল দিনের আমল কে কেমন ভাবে চলবে এটা তাদের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় কর্মের মধ্যে তারা ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সোনার মক্কা মদিনার মধ্যে আব্দুল্লাহর নসলে আমিনার গর্ভে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে বললেন হে আমার মানব জাতি সকল আমি ইহসান তোমাদের উপরে করেছি মায়ের পেটটা তোমাদেরকে এমন একটা সংকীর্ণ জায়গা যদি তুমি আজ টাকাওয়ালা হতে পারো পয়সাওয়ালা হতে পারো বিল্ডিংওয়ালা হতে পারো হুকুমতওয়ালা হতে পারো রিয়াসতওয়ালা হতে পারো বিরাট বড় তুমি একটা তবকা এবং স্টেজওয়ালা হতে পারো কিন্তু সকলের পিছনে আমার কর্ম আমার বিরাট পরিশ্রম ত্যাগ তিতিক্ষার উপরে একটুকু যদি মূল্যায়ন করে দেখতে চাও তাহলে তুমি সেখানে খুঁজে পাবে তোমার প্রভু তোমার মালিককে তোমাকে গোলামি করার জন্য তোমার ওই দিলটা অগ্রসর করে আগে পাঠিয়ে দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই কোরআনের মধ্যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন আট পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين دعال برهو رب العالمين بلن قلم তোমাদেরকে সুন্দরভাবে আমি আল্লাহ তাবারক তাআলা সাজিয়েছি মায়ের পেটে গোলাম রে এত সংকীর্ণ জায়গা কোন জিনিস থাকার জন্য আমি পয়দা করি না একটু যদি কোনো ফোঁড়া হয়ে যায় একটু কোনো জিনিস জমে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ওইখান থেকে বার কমতে লাগে গোলাম আমি সুন্দরভাবে তোমার পেটকে তোমার মায়ের পেটকে একটা ফ্যাক্টরি তৈরি করে আমি আল্লাহ তাবারক তাআলা একটা নাপাক মাত্রার নতপাকে ওই মায়ের পেটেতে জন্ম দিলাম আর জন্ম দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা দিলাম গোলাম আমি কোন সাঁচাতে তোমাকে পয়দা করি না দুনিয়ার মধ্যে যদি কোন ফ্যাক্টরিতে একটা জিনিস পয়দা হয় হাজার হাজার প্রোডাক্ট এখান থেকে বাড়িয়ে যায় আমি এমন তোমার মালিক এমন তোমার আল্লাহ আমি তৈরি করেছি একটা সাঁচা দিয়ে নইরে গোলাম আমি একটা মানুষকে অপর মানবের মতন তৈরি করলাম না আমি ওই রকম ভাবে একটা নাপাক পাত্রকে সুন্দরভাবে তাকে খুনের মধ্যে পরিবর্তন ঘটালাম আমি তাকে আবার সুন্দরভাবে একটা গোশের টুকরোর মধ্যে পরিবর্তন দিলাম আমি গোশের টুকরোটাকে যখন আস্তে আস্তে বাড়িয়ে বাঁচিয়ে সুন্দরভাবে ছেলেও তৈরি করি না মেয়েও তৈরি করি না ফারিস্তা বলছেন মালিক আকা গো কে তৈরি করবো ঘোষণা দিল মালিক ইয়াহাবুলি মাইয়াশা ও ইনা সময়াহাবুলি মাইয়াশা أو يزبجهم شكرانا وإناسا ويجعل من يشاء أقيما أمي كاوك چلنا نكوري كاوك مين تندر باب تويري كوري دي أمي كاوك كيجو چلے كيجو مين دي أمي آبر كاوك چلے ودينا بيو دينا سمستو سكتم تكنا كسنتو أمي رب العالمين আমার কুদরত বোঝানোর জন্য বাঁচ করে রেখে দিই গোলাম রে আমি ছেলের মালিক আমি বেটার মালিক বেটির মালিক গাছতলা মালিক নয় পিতলা মালিক নয় মনসাতলা মালিক নয় কোন চিনকানে কোন রকম ছেলে পাবে না আমি আল্লাহ দিলাম ঘোষণা আর যখন নমাজ দশ দিন হলো যেমনটা কপাল ভালো লাগবে যেমন উচ্চতা ভালো লাগবে যেমন বডি ভালো লাগবে যেমন কালার ভালো লাগবে আব্দুর রহিম আব্দুল
করি মা ইচ্ছা খাদিজা ফাতিমাকে আমি তেমন ভাবে ওই সংকীর্ণ জায়গাতে আমি আমার কুদরতি সংগঠন দিলাম গোলাম ওই বাচ্চা যখন মায়ের পেটে থাকতে শুরু করলো মা জোবানে কাই ছেলের বডি আস্তে আস্তে বেড়ে যায় ছেলে কোনোদিন না পাক পানি গুণ না পাক খুন গুণ আল্লাহ বলে আমি ওই সোনার জোবানে তোরে খাওয়াবো না তুমি দুনিয়াতে এসে কোরআন পড়বে তেলাওয়াত করবে আমার জিকির করবে আজকাল করবে আমার নাম নিবে ওই মুখটাতে আমি না পাক গালাত পানি আর খুন তোমারে খাওয়াবো না মা খাবে তুমি বড় হবে নমাজ দশ দিন পড়িয়ে গেল ও আমার আব্বা জান দুনিয়াতে প্রবেশ করবে আসবে দুনিয়ার হায়াতে দুনিয়ার জিন্দেগিতে এত কষ্ট কই মা চটপট করে কিন্তু কোনদিন মায়ের নারীর সঙ্গে দিনের সঙ্গে কলিজার সঙ্গে এত সুন্দর ভাবে সংগঠন আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন গোলাম ওই মা কোনদিন বলে না কেন তিন কিলো চার কিলো ভারী হয়েছিস রে কেন এত গিলিস কেন এত থাকিস ডান তাকে বামে ঘুমায় বামে থাকতে ডাইনে ঘুমায় কোনদিন কোন শিকায়ত করলো না ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে আমার আল্লাহর কুদরতে ওই মা প্রসব যন্ত্রণায় ছটপট করে বাবা কিন্তু কোনদিন না বলে না নারাজ হয়ে যায় না তাই মা হাতে করে নিয়ে বলেন ও বাচ্চার মা ছটপট করছিলে জান দিতেছিলে এত কষ্টর পর তোমার সোনার বাচ্চা তোমার নজরের সামনে এসেছে তুমি একবার নয়ন মেলে দেখো ওই মা যখন চেহারার উপরে আপনার আমার উপরে নজর ফেলে ওই মা জননী নজর ফেলার সঙ্গে সঙ্গে মা বলে সোনার বাচ্চারে তোমার চেহারা দেখার পর আর আমার কোনো প্রসব যন্ত্রণা মনে পড়েনি মাঝে আমার চোখের মানিক গো ভুলবো না মাকে মানিক যখন খুলি আমি দেখি আমার সোনার মাকে মা বাপের কদমের তলে ছেলের জান্নাত সন্দেহ গুনাই তাতে মা বাপের খিদমত করলে রে ভাই পাবে জান্নাত রহমতে মাগো আমি ছিলাম আধার ঘরেতে আনিলেন মা অতি কষ্ট করে আমায় এই পৃথিবীতে মাগো আমায় দোয়া দিও পারি যেন যেতে যান নাতে বড় দোয়া দিও না মাগো হবে আমায় আঁকে রাতে পস্তাতে মাঝে আমার চোখের মানিক কবু ভুলবো না মাকে মানিক যখন তুলি আমি দেখি আমার সোনার মাকে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা জান ওই মা ওই আব্বা জান এত সুন্দর ভাবে আপনাকে লালিত পালিত করলেন বাবা বড় হলেন টাকার মালিক হলেন এত অট্টালিকার মালিক হলেন যোগ্যতা আমার আল্লাহ তামার এক তালা দিলেন ওই আল্লাহ তামার এক তালা বলছেন গোলাম রে এত কিছু দেওয়ার পরেও কোনোদিন আমি এহসান জিতলালাম না অনেক দিয়েছি অনেক করেছি না না বললে দিলেন ঘোষণা কল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওরে আমার গোলাম আমি একবারে কিঞ্চিতের বঞ্চিন দিয়েছি দুনিয়ার জগতে এটা অস্থায়ী ক্ষণস্থায়ী রে বাবা স্থায়ী হবে আখেরাত যেটা কোনোদিন শেষ হবে না এটা লিমিটেড ওয়ালা জিন্দগি আনলিমিটেড ওয়ালার জিন্দগিতে 99টা রহমত আমি রেখেছি তা সত্ত্বেও আল্লাহ কোনোদিন বললেন না এক জায়গাতে কোরআনের মধ্যে দিয়েছেন ঘোষণা ওরে আমার গোলাম সুন্দরভাবে তোমার উপরে বিরাট বড় একটা আমি এহসান করেছি আমি তোমার মালিক হয়ে দিলাম ঘোষণা বলছে কোরআন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযু বাআসা ফীহিম রাসূলা
আল্লাহ তাআলা তালা বলেন আমি বিরাটপুর একটা ইহসান করেছি সে ইহসানটা হলো এমন যে আমি সমস্ত নবীদের পর সর্বশ্রেষ্ঠ নবী আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের মধ্যে আমি পাঠিয়ে তোমাদের উপরে বিরাট বড় একটা ইহসান করেছি ঠিক না বেটি ঠিক না আল্লাহ তাআলা বলেছেন গোলাম যদি নবীকে না পাঠাতাম ফেরেশতাকে নবী করে দিতাম সঠিক প্রচারিত হতে পারতেন না আমার হাবিবুল্লাহকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে সর্বসম কিছুকে আমি থিওরি তৈরি করে পাঠালাম আর আমার হাবিবকে যখন আমি 40 বছর বয়স প্রাপ্ত করলাম ওরে আমার গোলাম তখন তোমাদের জন্য আমি আমার কালামুল্লাহকে তোমাদের জীবন ব্যবস্থার গাইডবুক করে পাঠিয়ে দিলাম ভাইরা আমার আব্বা জান একটু কান লাগাবেন আপনাদের চেহারা খুব সুন্দর লাগছে আপনারা যেরকম শুনছেন শুনো শুনুন আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে ইয়তিম নবী গো মানে আব্বা নাই একবারে কেউ তার নাই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুকে আরশের থেকে আমার হাবিবুল্লাহর ব্যবস্থা পানি আমি নিজে নিয়েছি বলছেন আল্লাহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা বলছেন হাবিব দুনিয়ার মধ্যে তোমার কোনো আমি ওস্তাদ রাখি না কোনো স্কুলে পড়াই না ইউনিভার্সিটিতে পড়ালাম না কোনো জায়গায় তোমার উপরে কারো ইহসান আমি রাখি না আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে নিজে লালন পালন করেছি আর থেকে আমি সর্বদিক থেকে ইজ্জত সম্মান দিয়েছি আমি তুমি দুনিয়ার জমিনেতে চলবে তোমার চলার কারণে আমি হেদায়েত জ্ঞান করে দেব তোমার জবানে যা কিছু বার হবে সেটাকে আমি হাদিস বলে গণ্য করিয়ে দেব শরীয়তের বিধান তৈরি করে দেব তুমি ইশারা করবে দুনিয়াতে আসমানে তোমার হুকুমত আমি বাস্তবায়িত করে দেব ওরে আমার হাবিব তোমাকে সর্বশ্রেষ্ঠ তৈরি করলাম আর সর্বশ্রেষ্ঠ কালাম আমি তোমারে দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছর যখন বয়স প্রাপ্ত হয়েছেন আমার আপনার নবীর গারে হেরার মধ্যে আল্লাহর নবী সর্বক্ষণ সর্বসময় যাতায়াত করতেন 40 বছর বয়স প্রাপ্ত হওয়ার পর নবীর ব্যাপারে আমানতদার দেয়ানতদার ভালো ব্যবহার সাদাকাত মানুষের সঙ্গে আচার ব্যবহার বিরাটভাবে একটা মক্কা নগরের গলিতে গলিতে মানব জাতির সামনে বিরাট একটা সুন্দর চরিত্র আখলাকের যদি কেউ মালিক হতে পারে সেটা হচ্ছে আমিনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়স যখন পেলেন আর সেই মুহূর্তে হযরতে জিব্রাইল এসেছেন এসে বলছেন দেখেন না কোনোদিন বলছেন কুমিয়া মুহাম্মদ ও মুহাম্মদ তুমি দাঁড়াও আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আর বলছেন ইকরা তুমি পড়ো আল্লাহর নবী বলছেন মা আনা বিকারি আমি পড়তে জানি না আমি পড়তে জানি না আমি কোন স্কুলে পড়ি না ইউনিভার্সিটিতে পড়ি না কোন মক্তবে পড়ি না কোন জায়গায় পড়ি না মাহারা বাপার সন্তান আল্লাহ তাবারক তালার ফেরেশতা জিব্রাইল বলছেন অবশ্যই তুমি পড়তে পারবে অবশ্যই তুমি পড়ো ইকরা তুমি পড়ো আল্লাহর নবী বলছেন আমি পড়তে জানি না আল্লাহ তাবারক তালার ফেরেশতা বলছেন চেষ্টা করো অবশ্যই পারবে আমি এনেছি কোরআন যাকে বলা হয় ফুরকান অতএব তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে ফুরকান হামিদ ফুরকান হামিদ নাজিল হলো গারে রাতে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ফুরকান হামিদ নাজিল হলো জিব্রাইল দ্বারাতে জিব্রাইল বলে নবী আমার
আমার একরা বলে শুরু করো খোদার ওই কালাম নবী বলে উম্মি আমি পড়তে জানি না ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে জিব্রাইল ধানে নবীর হাত তুকানা সিনাই সিনাই লাগাই দেখো না আল্লাহ বলে নবী আমার তৌফিক দেব আমি তুমি শুরু করো না নবী আমার একরা বলে শুরু করে নবী আমার একরা বলে শুরু করে ও ভাই কোরআন খুলে দেখো না ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে ফুরকান হামিদ নাজিল হলো দারে রাতে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বাজান আল্লাহ তাবারক তাআলার নবী পাঁচটি আয়াত ওই গানি হীরার মধ্যে তেলাওয়াত করেছিলেন আর তেলাওয়াত করার পর আল্লাহর নবী গো মানব জাতির কাছে বলতে শুরু করেছেন গোলাম রে ও খোদার গোলাম আমি সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার জন্য চারটে অবস্থা যদি তুমি না বলতে পারো যে কোনো শিক্ষা হোক না কেন দিনের শিক্ষা হলে চারটে অবস্থা তোমার উপরে আসবে আমার হাবিবুল্লাহর উপরে এসেছেন কোরআন সুন্দরভাবে পড়েছেন আর সকলের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন আমার নবী সকলকে পড়ে শুনিয়েছেন পড়ো কোরআন এই কোরআন আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন গোলামদের কাছে পড়ো কোরআন কেউ বলেছেন কাহিন কেউ বলেছে জাদুঘর কেমন করে কোরআন কোথায় ছিল কোথা থেকে এলো কেমন করে এলো কোরআন নিজে ঘোষণা করেছিলেন এত বিসুরাতি মিম মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত যদি ওই কোরআনকে কেউ কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করে দেখতে চাই চ্যালেঞ্জ করতে পারো আমি খোদার কালাম সকলের কাছে চ্যালেঞ্জ চালালাম আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে না যেই মোকাবিলা করতে এসেছে মারদুদ হয়ে কাফের হয়ে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয়ে পদদলিত হয়ে মানুষের কাছে অসম্মানী হয়ে সারা লাইফের জন্য লানাতের তক্তার গলাতে ঝুলেছে ঠিক না বেঠিক এই কোরআনের জন্য কেউ কোনোদিন কিছু বলতে এসেছেন আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কালাম দিলাম আর সর্বশ্রেষ্ঠ নবীকে তোমাদের জন্য এক মানে পথ প্রদর্শনীয় রাস্তার জন্য পাঠালাম এই কোরআন তোমাদের জন্য আমি আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছি গোলাম রে এই কোরআন শুনবে এই কোরআন পড়বে এই কোরআনকে ভালোবাসবে কোনদিন কোনদিন তোমার কোনো অসুবিধা হবে না এই কোরআনকে তুমি তেলাওয়াত করে ঘুমাবে মরে গেলে জান্নাতি হবে এই কোরআনকে যদি তুমি পড়ে শুতে পারো সূরা মুলকে তুমি কাল মানুষ হয়ে তোমাকে আল্লাহ মৃত্যু দান করবে এই কালামকে যদি তুমি সুন্দরভাবে নিজের মধ্যে গ্রহণ করতে পারো সর্বশ্রেষ্ঠ হয়ে দুনিয়াতে থাকবে আখেরাতেও সর্বশ্রেষ্ঠ হয়ে তুমি উঠবে এটা হলো আমার কালাম এই কালামের কারণে মক্কা মদিনার মর্যাদাকে আমি বাড়িয়ে দিয়েছি মক্কা মদিনার ছিল একটা গ্রাম একটা গঞ্জ একটা নগর এই কালাম আসার পরে মক্কা মদিনার গ্রাম গুলো সমস্ত গ্রামের মা এবং মর্যাদাশীল গ্রাম হয়ে গেছে এই কোরআন যেই রাতে দিয়ে এসেছে সেই রাতটাকে হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে ঘোষণা দিল কোরআন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই কোরআন যেই মাসে ছিল সেই মাসটাকে বারো মাসের থেকে উত্তম করে দিয়েছে ওরে খোদার গোলাম এই কোরআনের নিসবতে যে সময় রাজ্যে দিন যে জায়গা মিলেছে তার মর্যাদা হয়ে গেছে এই উম্মতে মুহাম্মাদি যদি এই কোরআনকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের দুনিয়া আখিরাতে মর্যাদা অবশ্যই হবে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর
ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা ন্যায় দৃষ্টবানেরা সেই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা চালাতে 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 নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব জাতির মধ্যে সুন্দরভাবে তার সমস্ত অবস্থাকে প্রকাশ করেছেন মানব জাতি যখন এই কোরআনের বিতর্কতভাবে এসেছে আবু জেহেল বলতে শুরু করেছে এই কোরআন তোমরা কেউ শুনতে চাও না এই কোরআন মানুষ যখন শুনতে শুরু করেছে যেই যাচ্ছে সেই মুহাম্মাদের পাগল কোরআনের পাগল হয়ে চলে এলো কোরআন বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ও মক্কা নগরীর বাচ্চারা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনবে সেই মুহূর্তে এত শোরগোল মাচিয়ে দাও যেন কেউ কোরআন না শুনতে পায় এত জোর শোরগোল হলো সমস্ত মানব এক জায়গাতে জমা হয়ে গেল সকলে বলছে যদি কোরআন ভালো হয় শুনবো না কেন সকল বাচ্চারা দাঁড়িয়ে যা রে মুহাম্মাদের কোরআন একটু আল্লাহর কালাম একটু শুনি ডাকলো তারা আর শুনলো এরা আর সকলে এক বাক্যে পাগল হয়ে গেল আল্লাহর বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা জান এটা ছিল কোরআন ওই কোরআনের মুজিজা ওই কোরআনের আফজালিয়াত আশরাফিয়াত ওই কোরআনকে যে পড়বে সারা বিশ্বের যত কর্ম রয়েছে সারা বিশ্বের যত কাজ রয়েছে সারা বিশ্বের মধ্যে যত আমল রয়েছে কোন আমলের শুরুতে আউযুবিল্লাহ পড়তে আল্লাহ বলে না কিন্তু কোরআন যখন তুমি পড়বে আল্লাহ নিজে বলছেন ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ওরে কোরআন গোলাম দুনিয়াতে তুমি যদি কোরআন ওয়ালা হয়ে যাও দুনিয়াতে যদি তুমি কোরআন পড়তে পারো আর দুনিয়াতে যদি কোরআনের সংবিধানকে চালিয়ে ভারতবর্ষের সিস্টেমটাকে তুমি বজায় রাখতে পারো তোমার দুনিয়া কেরাত ঠিক হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা দিলেন ঘোষণা শয়তানের রাজিম তোকে আস্তার মধ্যে কত লোক আসতে চেয়েছিল শয়তান তাদেরকে ভটকে দিয়েছে কোরআনের জন্য যাবি না কত তালবিলিম আসতে চেয়েছে তাকে ভটকে দিয়েছে কত মা বোন আসতে চেয়েছে তাকে মানা করে দিয়েছে কত লোক আসতে চেয়েছে সকলকে জরুরত দিয়ে কোন রকম ভাবে ভটকে দিয়েছে যদি কোরআন শুনে নেই আর যারা কোরআন ওয়ালা হবে দুনিয়াতে তারা কোরআন ওয়ালা হয়ে উঠবে কবরেতে আর যারা কোরআনকে ভালোবাসবে তারা কোরআন ওয়ালা হয়ে আবু বকর উমরের সাথে থাকবে আনলিমিটেড জিন্দেগির জান্নাতে এই কোরআনকে শুরু করার পূর্বে তবেই শয়তান রাজিম থেকে পানা চাইতে বলা হয়েছে এত মর্যাদা কোরআনের রয়েছে বন্ধু আমার ভাইরা আমার আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমেরিকার মধ্যে একটা সেমিনার হয়েছিল যেই সেমিনারের মধ্যে জর্জ ভ্যান্ডেলনের একজন বিরাট বড় সায়েন্টিস্ট ছিলেন যিনি দেখতে চেয়েছিলেন সারা বিশ্বের মধ্যে যত সমস্ত কেতাব রয়েছেন যত সমস্ত মনীষীরা রয়েছে আর যত সমস্ত ধার্মিক কেতাব রয়েছে মহাভারত হোক রামায়ণ হোক গীতা হোক কোরআন হোক পুরাণ হোক যত কিছু রয়েছে সমস্ত কেতাবের মহাপণ্ডিতদেরকে উনি ডেকে দেখতে চেয়েছিলেন যে প্রত্যেকজনকে দশ মিনিট করে টাইম দেওয়া হবে যিনার সে তার ধর্মগ্রন্থ পড়বে আর চলে যাবে কার ধর্মগ্রন্থ সকলকে ভালো লাগে এটা একজন অমুসলিম একটা সেমিনার করে দেখতে চেয়েছিল প্রাণ খুলে আপনাদের সামনে আজকে সুজাপুরের মাটিতে কোরআনের আহ্বান জানাচ্ছে বন্ধু অতএব সেইখানে কোনো মামুলি লোক ছিল না যিনি ছিলেন একজন তিনিও একজন অমুসলিম তাকে দুটো বাটন দেওয়া হয়েছে একটা বোতামে লাল চলবে একটা বোতামে সবুজ চলবে লালটা হলে তাকে দশ মিনিট পূর্ণ হয়ে গেলে নেমে যেতে হবে এলো মহাভারত এলো রামায়ণ এলো গীতা এলো সমস্ত গড সব এসছে পরস্পর পরস্পর দশ মিনিটের মধ্যে লাল বাতি চলেছে আর বন্ধ করে দিতে হয়েছে তারপরে তারা চলে গেছে লাস্ট মুহূর্তে সর্বশেষে আব্দুর রহমান আরি আব্দুল বাসেদ সাহেব বিন আব্দুস সামাদ উনি গেছেন মাথায় টুপি পরা রয়েছে একবারে সুন্দরভাবে এসে বসেছে বলছে যার আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ পড়তেই তার দশ মিনিট চলে যায় সে কেরাত কেমন করে শোনাবে তবু আল্লাহর কালামকে সামনে রেখে সকল মনীষীদের সামনে সকল পণ্ডিতদের সামনে সকল গুরুজনদের সামনে সকল সায়েন্টিস্টদের সামনে কোরআনকে শুরু করলেন আউযুবিল্লাহ
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى قرد شروع قرشان أعوذ بالله من الشيطان الرجيم قرد এক মিনিট নয় ন মিনিট নয় দশ মিনিট হয়ে গেল সকলে তাকাচ্ছেন আর যিনি ওই পরিচালক ছিলেন ওই লাল বোতামে হাত দিয়ে রেখেছেন সকলে মনে করছেন এই টিপবে সেই টিপবে টিপার জন্য রেডি হয়ে গেছেন কিন্তু কোন টিপছেন না একবারে চলতে চলতে মারু আব্দুল বাসেদ সাহেব টান দিয়েছেন আর পড়তে শুরু করেছেন চলতে দশ মিনিট রে বাবা দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর ওই প্রোগ্রামের যিনি ডাইরেক্টর ছিলেন তিনি বললেন ও প্রেসিডেন্ট তুমি সুইচ নিয়ে বসে রয়েছো দাবো না কেন চল্লিশ মিনিট চলে গেল সঙ্গে সঙ্গে চৌকান্না হয়ে গেছে যেন তে হোসেই ছিল না জ্ঞানটা ফেরে তোলো বলে চল্লিশ মিনিট হয়ে গেছে বলে হা হা সঙ্গে সঙ্গে টিপলেন শেষ হয়ে গেল তার নামে একবারে বিশ্ব কোটেতে কেস হলো যে আজকে আপনি সকল ধর্মের ধার্মিকদেরকে দশ মিনিটে বন্ধ করে দিলেন এই কোরআনের জন্য চল্লিশ মিনিট কেন দিলেন বলো কেস হয়ে গেল যখন বিশ্ব কোর্টে তার কেসটা পেন্ডিং হয়ে যখন তাকে হাজিরি দিতে গেছে তখন তাকে বলা হচ্ছে আপনি এই রকম ধরনের ব্যবহার করলেন কেন আপনি জানেন না সকলের জন্য দশ মিনিট টাইম দেওয়া রয়েছে আজকে আপনি চল্লিশ মিনিট টাইম মুসলমানের একজন কারিকে কোরআন শোনার জন্য কেন দিলেন এ প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে তিনি বললেন আপনি জানেন মহামান্য কোর্টের আদালতের আজকে মহাশয় জজ আপনি জানেন মানুষের যখন ব্রেন কোনো জায়গায় আউট হয়ে যায় মেডিকেল তার জন্য দায়িত্ব নিয়ে নেয় না যে তাকে সঠিক বিচার করতে হবে আমি সুইচটায় হাত দিয়েছি হাত দেওয়ার পরে যখন তখন তার কোরআনের আওয়াজটা আমি শুনতে শুরু করেছি ও কোরআন পড়ে যাচ্ছে আমি শুনে যাচ্ছি পড়ে যাচ্ছে আমি শুনে যাচ্ছি এত ভালো লাগছে আমি কোরআনের আওয়াজের মধ্যে আমি নিজের হোশটা নিজেই রাখি না যখন আমার হোশ ছিল না অতএব আমার তখন ব্রেনটাও ঠিক ছিল না আমার যখন ব্রেনটা ঠিক নেই আমি কোনোরকমভাবে মেডিকেল সার্টিফিকেট এবং আমি তার শাস্তির মুস্তায়েক হব না এটা মহামান্য কোর্টের আদালতের বিচারপতির কাছে আমার আবেদন যে একজন মানুষ যদি সেখানে অজ্ঞান হয়ে যায় তার জন্য বিচারটা কি আছে আমি শুনতে শুনতে পাগল হয়ে গেছি তারপরে আমি বুটানটা দেবেছি বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা জান এটা ছিল কোরআন বারি করে দেওয়া হলো যে না হতে পারে না সকলে কোরআনের আওয়াজ শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে জিজ্ঞাসা করা হলো আপনারা আজকে কেন কাঁদছেন বলছে জানি না যত কোরআন শুনছি তত ভালো লাগছে আর ভালো লাগতে 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 প্রাণটা ভরে যেন ভালোবাসার আশু আমাদের চোখ থেকে বয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা সেই কোরআনের মাহফিলে আজ আমরা সকলে এসেছি কোরআন মানুষকে সুন্দরভাবে রাস্তা দেখায় আর কোরআন সুন্দর করে মানুষদেরকে আগে বাড়িয়ে দেয় সেই কোরআন চলতে 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 যখন ভারতবর্ষের মাটিতে পা দিয়েছেন অতএব ভারতবর্ষের ইতিহাস আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের এখানে বারোশো বৎসর রাজত্ব করেছিল কে মুসলমান সেই মুসলমান কোরআনের খিদমত করেছিল একবারে দিল্লির থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত আপনি চলে যান লাল কেল্লাকে জিজ্ঞাসা করুন শহীদ মিনারকে জিজ্ঞাসা করুন সর্বজায়গায় কোরআনের খিদমত হয়েছিল কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষের মাটিতে পা দিয়ে তারা ইংরেজ চেয়েছিল যে এই ভারতবর্ষের মাটিটাকে আমরা কবজায় নিয়ে চলে আসবো নরম নরম মাল নিয়েছে এখানে আমরা কল কারখানা তৈরি করে সুন্দরভাবে এখানে সব কিছু উন্নতি করব সেইখানে একবারে বাদশা শাহজাহান থেকে টিপু সুলতান পর্যন্ত
পর্যন্ত তাদের সকলের কাছে এই প্রস্তাব রাখার পর তার জায়গা ছেড়ে দিয়েছে জমি ছেড়ে দিয়েছে হাজার হাজার জমি নিয়ে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজস্ব দখলকে নেওয়ার পর একটা ফতোয়া জারি করেছিল এই ইতিহাস মুসলমানের কাছে নাই এই ইতিহাস মুসলমানদের বাচ্চাদের পৃষ্ঠাতে নাই এই ইতিহাস আজকে চাপা রাখা হয়েছে তখন তারা বলেছিল জমিনটা হতে বা আল্লাহর হবে হুকুমতটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চলবে কোরআন থাকবে না আর কোরআনের কোন আইন কানুন এখানে মান্যওয়ালাও থাকবে না কেন তারা দেখেছিল এরা হচ্ছে আবু বকরের সন্তান এরা হচ্ছে হযরত ওমরের সন্তান এরা হচ্ছে আলী ইবনে মুর্তজার আশিক এরা হচ্ছে হযরত হানজালার মতন সাহসিকতা এরা হচ্ছে সুমাইয়ার মতন মা অতএব এদের কাছ থেকে যদি কোরআনকে না হাঁটানো যায় তাহলে এদেরকে অন্ধের মধ্যে চলানো যাবে না এটা তারা বুঝে নিয়ে ওই দিল্লির ময়দানে 1000টা মাদ্রাসা ছিল 1000টা মাদ্রাসাকে তারা ভেঙে মেলিয়ামেট করে দিয়েছিল করে দেওয়ার পর বলেছিল থাকবে না কোরআন গ্রাম থেকে গঞ্জ থেকে মসজিদ থেকে মক্তব থেকে সর্ব জায়গা থেকে কোরআন গুলোকে তারা বেশি বেশি রেট দিয়ে কিনে নিয়ে দরিয়াতে জাহাজে নিয়ে যে ডুবিয়ে দিয়েছিল এ ইতিহাস মুসলমান ভুলতে পারে না আর বলেছিল থাকবে না কোরআন আর থাকবে না কোরআনের সৈনিক এদের অন্ধ করে চালিয়ে দেব বন্ধু আমার অতি প্রাণের মমতা নিয়ে ভালোবাসা নিয়ে আজকে আপনাদের ঐতিহাসিক সুজাপুরের মাটিতে জানাতে চাই ইতিহাসের পৃষ্ঠাটা খুলে দেখবেন যান 92,000 ওলামার খুন দিয়ে ধৌত করে মাওলানা আবুল কালাম আসাদ মোহাম্মদ ভাই প্যাটেল জওহরলাল নেহরু সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একটাই চেয়েছিল ভারতবর্ষের মাটিতে অশোভনীয় শক্তিকে কোনোদিন জন্মাতে দেব না কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন একবার সুন্দর করে ভারতবর্ষের মাটিটাকে স্বচ্ছ করেছিল 92,000 ওলামা যারা এইরকম প্রতিষ্ঠান থেকে কোরআনগুলো সিনাতে নিয়েছিল মায়ের কোল থেকে যারা এসে রাত জাগ্রত করে কোরআনকে শিক্ষা অর্জন করে শিক্ষা দিয়েছিল ওই রকম টাটকা আলেম 92,000 ওলামার খুন দিয়ে দিল্লির মাটিটাকে ধৌত করে দেওয়া হয়েছিল খুনের সৌদ বয়ে গেছিল বন্ধু মায়েদের পিস্তানগুলো কেটে কেটে একবারে দিল্লি থেকে মিরাট পর্যন্ত সামলির ময়দান পর্যন্ত জালালাবাদের কাছের কেল্লা পর্যন্ত গাছেতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যেদেরকে সব শেষ করে দেওয়া হবে মায়েদেরকে পর্যন্ত মুফতি মাহমুদুল হাসান আসিরে মালটা একটা কিতাব লিখেছেন যেই কিতাবটা ওই মালটার জেলের ভিতরে উনি লিখেছিলেন হাজার হাজার ওলামাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এ কোরআনকে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না আর এই কোরআনকে কোনোদিন ব্যান্ড করতে পারবে না মায়ের সন্তান ছিল মাওলানা আশফাকুল্লাহ মায়ের সন্তান ছিল মাওলানা আবুল কালাম আজাদ তারা বলেছিল এই ফতোয়ার মোকাবেলাতে প্রাণ থাকতে থাকতে কোনোদিন এই ভারতবর্ষের মাটি থেকে কোরআন কেউ আনে না আর কোরআনকে কেউ ব্যান্ড করতে পারবে না রামলীলার ময়দান আজ পর্যন্ত সাক্ষী রয়েছে বন্ধু সেই রামলীলার ময়দানে মাওলানা আবুল কালাম আজাদ এক হাতে নিয়েছিল কোরআন আর এক হাতে নিয়েছিল কাফন আর বলেছিল ইকদের তুমি মারো গুলি আমি নিতে সহ্য করতে রাজি রয়েছি মারো কিন্তু মারা গেলে হারামের কাফনটা পর্যন্ত নেব না কাফন নিয়ে এসেছি আর কোরআন আমাদের ধর্মগ্রন্থ এই কোরআনকে ভালোবাসেছি অতএব আজকে সেই কোরআন আর কাফনটা নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি মায়ের সন্তান ওলামারা যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে যারা সর্বসময় রাতের অন্ধকারে দিনের উজালায় মানব জাতিকে সুন্দরভাবে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য নিজের স্ত্রী নিজের ছেলেকে ত্যাগ করে দিয়ে আপনাদের সকলের বাড়িতে ঘুরে এটা হচ্ছে ওলামা সমাজকে তৈরি করার জন্য তো বলেছিল মাওলানা আবুল কালাম আজাদ দেখো আজ কোরআন তো তোমরা মিটানো অনেক দূরের কথা আমরা কোরআনের গাছ লাগিয়ে রেখেছি আজ তোমাদের চোখের সামনে চাক্ষুষ প্রমাণ করিয়ে দিতে এসেছি একটা ছোট্ট ছেলেকে নিয়েছে ডান দিকে একটা ছোট্ট ছেলেকে নিয়েছে বাম সাইডে আর বলছে বাবা তুমি পড়ো বাচ্চা ছেলে নাপাক পাকি বুঝে না ছেলেটা কোনো কিছু বুঝে না হারাম হালাল বুঝে না জের জাবার বুঝে না ছেলেটা পড়তে শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন অনেকটা পর্যন্ত একটা সন্তান শিশু পড়ে নিয়েছেন বাবা ওই সন্তানটা পড়ার পর একটা বাচ্চা সন্তানকে নিয়ে পড়ালেন বাচ্চা সন্তানটা অনেকটা পড়ে 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 আল্লাযী ইউয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন জান্নাতি ওয়ান নাস বলুন সুবহানাল্লাহ বলুন নারে তাকবীর ভাইরা আমার আব্বাজান
মাওলানা আবুল কালাম আজাদ দীপ্ত কণ্ঠে ঘোষণা করে এই রকম প্রতিষ্ঠান থেকে কোরআনের দৌলতকে নিয়ে আল্লাহওয়ালা দিলকে নিয়ে বলেছিল, ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানবজাতিরা শুনে নাও, এ কোরআনের গাছ আমার আল্লাহ তাবারক তাআলা লাগিয়ে দিয়েছে, যত বড় এই প্লাস্টিক সার্জারি হোক সিনাটাকে ফেড়ে দেখে নাও, কোনো জেরো জাবার পাবে না, নোক্তাও পাবে না, আবার সেলাই করে দেবে, এরা আবার কোরআন পড়তে থাকবে, হাজার কোরআনকে দরিয়ার বুকে নিক্ষেপ করে দাও, আগামী কাল আমরা আবার কোরআন ছাপিয়ে নেব, ঘরে ঘরে পৌঁছে দেব, এ কোরআন থাকবে, এ মুসলমান থাকবে, এ দুনিয়া থাকবে, এ কোরআনওয়ালা থাকবে, তাকে আল্লাহ হেফাজত করবে, তাকে কেউ মিটাতে পারবে না, বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা, আজকে সেই কোরআনের মাহফিল আমরা আপনারা সকলে এসেছি, আজ সেই কোরআনের বিরাট বড় একটা দৌলতখানা, কোরআনের বিরাট বড় একটা কারখানা, যেখানে প্রত্যেকটা মানুষের সন্তানকে দিয়ে চলে যায়, গরিব এতিম সন্তানকে সেখানে এসে রেখে দিয়ে যায়, ওই সন্তানটাকে যখন মাদ্রাসার চাহদুয়ারিতে বাপারা সন্তানটাকে রেখে দিয়ে যাওয়া হলো, আর যাওয়ার পরে ওই ছেলেটা রাত জাগ্রত করেছে, কখনো সবজি কখনো ভাত কখনো মাছ কখনো কিছুই নাই, আর প্রহার চলছে কার ওস্তাদের, তারপরে ওই সন্তানটা যখন মায়ের দরবারে আট থেকে নমাজ পরে গাই, যাওয়ার পরে মায়ের কাছে বলতে থাকে, মা ও মা আমি তোমার আব্দুল করিম আব্দুর রহিম এসেছি, মা তোর ডাকুন মা নমাস হয়ে গেল, পনেরো থেকে সতেরো পারা হেফ করে নিয়েছি, মা গো আব্বা নাই, মা তুমি দিয়ে এসেছিলে মাদ্রাসাতে, একবার তোমার চেহারা দেখবো মনে বড় আশা নিয়ে এসেছি তোমার দরবারেতে, মা তুমি দরজা খুলে একবার আমার দিদার দাও, মা দরজা খুলে না, মা দরজা খুলে না, মা বলেন দরজা কোনো রকম না খুললেন, ওই ছেলেটা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, মা গো এতদিন হয়ে গেল মা বলে ডাকি না, ও গো মা তুমি আমাকে কত চুমা দিয়েছো, কত কদর করেছো, আর ওই সুজাপনের মাদ্রা চাই দিয়েছে ছেলে, মা আমি চলে যাব একবার তোমার সোনার চেহারা খানা মারে দেখো, মা গো তোমার মমতা মত কথা মনে পড়ে, তোমার স্নেহ তোমার ভালোবাসা মনে পড়ে, একবার তুমি দেখা দাও, মা দরজা খুলেন না, হয়ে গেল জোহর আসর, ছেলেটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মাদ্রাসায় চলে এলেন, বলে আর মাদ্রাসা থেকে বাড়ি যাব না, হাফেজে কোরআন হয়ে গেল, মাথায় দাস্তার দেওয়া হবে, আগামীকাল সে বাড়ি যাবে, মা গো খবর পেয়েছে আমার প্রাণের সন্তান বাপানা ছেলে, তাকে আজ পাগড়ি হয়ে গেল হাজার হাজার মা বাপের সামনে, অতএব ছেলেটা কাল বাড়ি যাবে, মা দরজার দিকে তাকিয়ে রাস্তার দিকে একবারে চাতক পাখির নেই, রাস্তার দিকে তাকিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরাই, আমার প্রাণের সন্তান আমার মনে বিরাট বড় আদরের সন্তান, আমার কলিজার টুকরো আজ আসবে গো, ছেলেটা ঘরের সামনে পৌঁছেছে দরজা বন্ধ নাই, মা আঁচল পেতে ছেলেটাকে দূর থেকে চোখের পানি ফেলে ডাকে, বাচ্চা রে আয় আমার কোলে, এতদিন ছিলাম সোনা আজকে আমি তোর জন্য দাঁড়িয়ে রয়েছি, আমার কোলে আইছি সোনা, ছেলেটা চোখের পানি ঝনঝন করে ঝরিয়ে বলছেন, ও মা জননী আজকে তুমি কেন দরজা খুলেছো বলো, সেদিন আমি এলাম এত মা মা বলে ডাকতাম, মা গো তুমি দরজা খুললেন, তুমি একবার আমাকে দেখলে না, একবার আমার গায়ে হাত বুলালে না, আজকে তুমি দরজা খুলে কেন দাঁড়িয়ে রয়েছো মা, মা বলে সোনার বাচ্চা রে তোর আব্বা নাই, আমি সেই মাদ্রাসার প্রতিপক্ষ ওস্তাদের হাতে তুলে দিয়ে এসেছিলাম, আমি টাকা দিই না পয়সা দিই না, আজকে কত মা তোরে ভালোবেসে ছেলের মতন সুন্দর কদর করে চাল দিয়েছে পয়সা দিয়েছে, কত আব্বা
তোকে ছেলের মতন কদর করেছে রে কত ভাই তোকে ভাইয়ের মতন কদর করেছে সকলেই তোর উপরে আশা রেখে নিজের ছেলে নিজের স্ত্রী নিজের সন্নত নিজের বিল্ডিংকে দাবিয়ে তোর জন্য টাকা পয়সা দিয়েছে ওরে আমার সোনার বাচ্চা তোকে কোরআনের জন্য উম্মতে মুসলিমার জন্য আমি দিয়েছিলাম আল্লাহর রাস্তায় তুই আমার ঘরে এসে আমার দরজাতে মামা বলেছিলি আমি দরজার ভিতর থেকে ঝরঝর করে কেঁদেছি যেদিন থেকে তোরে মাদ্রাসায় দিয়েছি আমি এক সময়ের খানা আমি ভালোভাবে মুখে উঠাই না আমি কোনোদিন গোশত খাই না রে আমি কোনোদিন বিছানায় ভালোভাবে ঘুমাতেও পারি না সব সময় কিছু উঠালেই তোর কথা মনে পড়ে তুই যত মামা বলে আমার তরজায় ডেকেছিস আমি দরজার উপাস থেকে ঝরঝর করে কেঁদে আল্লাহর দরবারে জানিয়েছি আল্লাহ গো আমি দুনিয়ার দরজাটা বন্ধ করে দিয়েছি মা তুমি আরশের দরজাটা খুলে দিও আমার সন্তানের জন্য আমি দুনিয়ার দরজাটা বন্ধ করে দিয়েছি তোমার রহমত বরকতের দরজাটা খুলে আমার সন্তানকে মানবের জন্য হাফেজ আলেম তৈরি করে দিও ওরে সোনা দুনিয়ার দরজাটা সেদিন বন্ধ করেছিলাম আমার প্রাণের দরজাটা খুলে আল্লাহ দরবারে আমি তোর জন্য দোয়া করেছিলাম বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা জান সেই সন্তান হাফিজ কোরআন হয়ে মায়ের কোলে মিলল ওই হাফিজ কোরআন যাবে কোন দুনিয়া থেকে আল্লাহ আমার একতলা বলবেন ও হাফিজ কোরআন তুমি এসেছ আল্লাহ আমার একতলা বলবেন এসো হাফিজ কোরআন এত আমার কোরআনকে তুমি সুন্দর করে ইয়াদ করেছি ওই হাফিজ কোরআন বলবেন আল্লাহ গো আমি কেমন করে চলে যাব আমার দায়ে বায়ে আগে নিচে সামনে যারা বাকি জায়গিরের লোকটা আমার দাঁড়িয়ে রয়েছে আমার কাপড় দেনওয়ালা দাঁড়িয়ে রয়েছে আমার বিল্ডিংওয়ালা দাঁড়িয়ে রয়েছে আমাকে শিক্ষা দিয়েছিল তারাও দাঁড়িয়ে রয়েছে আমি তাদেরকে কেমন করে ছেড়ে চলে যাব আজকে সকলেই রয়েছে আমার আল্লাহ তাবার একতলা বললেন ও হাফিজ কোরআন যারা আমার কোরআনকে কদর করবে আল্লাহ তাবারক তাআলার নবী বলেছেন ইদা উজিআল মাইয়্যিতু ফি কবরিহি জাআল কুরআনু ইন্দা রাসিহি যারা কুরআনকে ভালোবাসবে আল্লাহ তাবারক তাআলা যখন তাদেরকে কবরেতে পাঠাবে ওই কুরআন মাথার দিকে দাঁড়িয়ে বলবে আল্লাহ গো একে আর কোন প্রশ্ন করবেন না করবেন না এ কুরআন আমাকে পড়েছিল রাতের অন্ধকারে দিনের উজালাতে সব গান নিয়ে কোরআনের মজলিসে বসে কোরআনের আওয়াজগুলোকে শুনেছিল আজকে কবরেতে আমি আর মাথার দিকে দাঁড়াবো দুনিয়াতে আমার কদর করেছে আজ কবরে এর আমি কদর করবো কোনো অসুবিধা হতে দেব না বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা জান ওই কোরআন মাতার কাছে দাঁড়িয়ে যাবে কোন রকম হাত লাগাতে দিবে না ওই বাচ্চা আল্লাহর গোলাম কেমন গোলাম রে শুয়ে পড়ো শুয়ে পড়ো তোমার তো কবরের দিকে জান্নাতের আটটা সুরাখ খুলে দেয়া হবে ল্যাম্প জ্বালিয়ে দেব অন্ধকার হবে না আর সিনার মধ্যে জান্নাতের ফুল রেখে দেব প্রাণের বিবির কথা মনে পড়বে বাচ্চার কথা মনে পড়বে সকলের কথা মনে পড়বে সুগন্ধ আসবে ফেরেশতা যখন এসে ঘরে ঘুরে যাবে বলবে ওরে আল্লাহর গোলাম দুঃখ করিস না রে তুই কোরআনকে ভালোবাসতিস তোর বিবিও কোরআনওয়ালি আজ হয়ে গেছে তুই কোরআনকে ভালোবাসতিস তোর ছেলেও আজ কোরআনওয়ালা অতএব তুই খুশিতে থাক আজকেও তুই কোরআনওয়ালা কালকেও তুই কোরআনওয়ালা হবি ভাইরা আমার আব্বা জান ওই কোরআনকে সাথে নিয়ে যাবে হাফিজ কোরআনের সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ তাআলা তালা বলবেন যারা কোরআনকে ভালোবেসেছিল তাদের জন্য আমি ঘোষণা দিলাম মসি الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت আবহাওয়াবুহ ও কলালাহুম খাসানাতুহা ভাইরা আমার আব্বা জান ওই হাফিজ কোরআন বলবেন
আল্লাহ গো এদেরকে নিয়ে যাচ্ছ আল্লাহ গো এদের সকলকে কোথায় নিয়ে যাবে হাফিজে কোরআনকে আল্লাহ বলবেন এমন দশজনের তুমি সুপারিশ করো তোমার সুপারিশে আমি ওদের সকলের জাহান্নামের খাতায় নাম লিখেছিলাম তোমার সুপারিশের কারণ ওদের জান্নাতবাসী করে দেব বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্বা জান ওই হাফিজে কোরআনের সুপারিশ হবে কোরআন ওয়ালার কোরআনের বদকন দেখাবে আল্লাহ আর সকলে মিলে এক একটা হাফিজের সঙ্গে হাজার হাজার লোক জান্নাতে প্রবেশ করবে বলুন সুবহানাল্লাহ বলুন নারে তাকবীর ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা আজকে সেই কোরআন দীপ্ত কোনটা আপনাদের সকলের সামনে ভারতবর্ষের মাটিতে যখন এলান হয়েছিল সকলে কোরআনের জন্য প্রাণকে দিয়েছে মাযার মুআম্বিস কোরআনকে ভালোবেসে বলেছিল ভাইরে তুই ছোট হলেও আমি বড় তো আমাকেও যেতে দে তুই আমার কথা একটু শুনে তুই পড়ে যা যারা কোরআনকে ভালোবাসে তারা কোনোদিন নিজের ঘর নিজের বাড়ি নিজের সন্তান নিজের স্ত্রী নিজেরকে ভালো অতটা নয় আল্লাহর কালামকে যারা ভালোবাসবে তারা আল্লাহর কালামের এমন ভাবে আশিক তৈরি হয়ে যাবে দুনিয়াটা তারা কোনোদিন বড় মনে করবে না ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা এই রকম হাফিজের একটা ফ্যাক্টরি এই রকম কোরআনের একটা এলান এই রকম কোরআনকে যারা ভালোবাসবে তাদের কোরআন তাদেরকে কবরেতে সাথ দিবে হাসরে সাথ দিবে পুলসেরাতে সাথ দিবে হাফিজে কোরআন তাদেরকে সাথ দিয়ে জান্নাতে নিয়ে যাবে হাজার হাজার ওলামা আজকে আপনাদের মুসল্লা আপনাদের মসজিদ আপনাদের ছেলে পুলে স্ত্রী সন্তান জানাজা সবকিছু ওলামারা করছেন ভারতবর্ষ নয় সারা দুনিয়ার মধ্যে সমাজকে গড়ার জন্য যদি কেউ সুন্দরভাবে আল্লাহর জন্য মেহনত করে থাকে এটা ওলামা সম্প্রদায় ছাড়া কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে না ঠিক না ঠিক ভাইরা আমার আব্বা জান সেই জন্যই আজকে এই মাদ্রাসাতে আপনার সন্তান পড়ুক কি আমার সন্তান পড়ুক যেইখানে সন্তান পড়ুক না কেন হাফিজে কোরআন হয়ে যাবে একটা হরফ পড়বে আপনার কবরেতে ডাইরেক্ট সব চলে যাবে আল্লাহর নবী বলেছেন ওরে আমার গোলাম ও আমার উম্মতিরা সাদকায়ে জারিয়ার কাজ করে যাবি হাজার হাজার হাফেজ তৈরি হবে কোরআনের সবগুলো তোর কবরেতে পৌঁছে যাবে কোরআন ওয়ালা হয়ে উঠবি কাল কিয়ামতের হাশরের ময়দানে কোরআন তোকে সুপারিশ করে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেবে সেই জন্য এই কোরআনের মাহফিলে জানা আমরা এসেছি এত স্বচ্ছ সুন্দর প্রতিষ্ঠান এত স্বচ্ছ সুন্দর জায়গা এত সুন্দরভাবে ছেলে পড়াশোনা করে আসার পরে মনটা যেন ভরে উঠেছে তাই আপনাদের সকলের কাছে প্রাণ ককুলের আবেদন জানাবো এই রকম ভাবে যদি আমরা সেই কোরআনকে ভালোবাসি সেই কোরআনকে ভালোবাসবো বলে অঙ্গীকার করি যতদিন দুনিয়াতে থাকবো এই কোরআনকে ভালোবাসবো এবং কোরআনের সঙ্গে সাথ দিয়ে চলবো একবার আমি নারা দেব কোরআন ওয়ালা হয়ে থাকবো আর কোরআন ওয়ালাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে জান্নাতে উঠবো সকলে বলুন ইনশাআল্লাহ একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ নারে তাকবীর যদি কেউ হাত না উঠান লসে পড়ে যাবেন আরেকবার নারা দিচ্ছি নারে তাকবীর ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা এই হাতটা আমার আল্লাহ দেখেছে কিনা অবশ্যই আমার আল্লাহ দেখেছে এই কোরআন আপনার আমার সকলের কাছে ঘোষণা দেই ওরে খোদার গোলাম আমি খোদার কালাম আমাকে বাসবে যারা কবরে ভালো থাকবে তারা আমাকে বাসবে যারা তার ঘরে বরকত পাবে আল্লাহর আরশ থেকে তারা আমাকে বাসবে যারা তারা আল্লাহর দরবারে আরশের ছায়া থেকে নিয়ে জান্নাতে আনলিমিটেড যাবে তারা কোরআন সর্বোচ্চ আর কোরআন হলেও সর্বোচ্চ আজকে এত বড় মাহফিলের মধ্যে আমি একটা এলান করব যা আজকে ভারতবর্ষে থেকে নিয়ে এখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যেই কোরআনের কথাগুলো আপনাদের শোনালাম আজকের এই মজলিসের মধ্যে থেকে একবার হামজালার মতন একবার আমির হামজার মতন একবার সুন্দর আল্লাহর সৈনিক হয়ে এক নম্বরে এই লফ্জটাকে যে গ্রহণ করে এক নম্বর হাত উঠাবে আল্লাহ বলবে গোলাম রে আমি তোকে খালি হাতে নিয়ে এসেছিলাম হাত ভর্তি করে দিয়েছি আমার কোরআনের এলানে তুই এক নম্বরে সাথ দিয়েছিস জান্নাতেও হিসাবের দিন তোকে এক নম্বরে রাখবো নারা দেওয়ার পরে একজন লোক যিনি 50,000 টাকার একটা হাত উঠাবেন বলবেন আমি এই মাদ্রাসার উন্নতির জন্য 50,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেবো আজকে 1,000, 2,500, 1 টাকা, 2 টাকা যাই হোক দিয়ে শুরু করে দিবেন এই নারার পরে সকলের নারার জবাব দিয়ে দিবেন এই মজলিসে যত আছে মুজাহিদ বীর এই মজলিসে যত আছে মুজাহিদ বীর একবার উচ্চে শোনা মাঝে বলি নারে তাকবীর 50,000 টাকার একটা দাতাবা কেমন রয়েছে
আমার সামনে আমার পিছনে আমার আগে আমার দায়ে বায়ে কে আছেন তাড়াতাড়ি করে আল্লাহু আকবার একবার জোরে সরে বলুন কি নাম উনার আহা হা একবার জোরে সরে বলুন নারে তাকবীর জনাব ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন সাহেব বলুন মারহাবা জনাব ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন সাহেব বলুন মারহাবা আল্লাহ তোমার ইঞ্জিনিয়ার ছিল দুনিয়াতে যোগ্যতা দিয়েছো তাকে তুমি সকলের মাঝেতে আজ ছিল তোমার রহমতে এক লক্ষ টাকা দিয়ে গেল কোরআনের জন্যতে কবুল করে নিও মালিক রব্বানা ইজ্জত সম্মান দিও তুমি তাকে হবে তোমার করুণা মাথা উঁচু করে রেখো সকলের মাঝেতে আর সমস্ত মরহুম মরহুমাদেরও মাগফিরাত করে দিও কোরআনের বরকতে ইজ্জত দিও ভালো রেখো সুখ রেখো গো খোদা দুনিয়া জগতে মাফ করে দিও তার সাগিরা কাবিরা গুনা কোরআনের রহমত বরকতে কবুল করে নিও হবে তোমার করুণা আর কবুল করে নিও সকলে জানাই তোমার দরবারে আরাধনা বলুন আল্লাহু আমিন বলুন আল্লাহুম্মা আমিন জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন আর একটা জন কে আছেন বাবা খোদা যখন একটা পাঠিয়ে চার একটা অবশ্যই হবে আল্লাহ বলে আমি জোড়াকে ভালোবাসি বেজোড় আমি পয়দা করি এবাদুল্লাহ খান সাহেব 50,000 টাকার দাতা মাশাআল্লাহ আল্লাহ কবুল করে নিও সুজাপুর স্কুল পাড়াই বাড়ি এবাদুল্লাহ সাহেব এলো তাড়াতাড়ি বলে গেল 50,000 টাকা দিয়ে গেল দান কবুল করে নিও গো রাহিম রহমান ভালো রেখো সুখে রেখো এবাদতে রেখো তার জন্ম থেকে মরণের পর্যন্ত আর এবাদুল্লাহকে সম্মানী করে দিও তুমি সকলের মাঝেতে তাকে ভালোবেসে রেখো বরকত দিও তার মালেতে আর শরীর অসুস্থ রেখো সকুনা কোরআনের বরকতে মনস কামনা পূরণ করে দিও তুমি আর কোরআনকে ভালোবেসে জানিয়েছে অন্তরজামি এই কোরআনের বরকতে আর শের ছায়া দিও মালিক রব্বানা আর আনলিমিটেড জিন্দগির জান্নাতে পৌঁছে দিও হবে তোমার করুণা বলুন আল্লাহুম্মা আমিন আরেকজন 50,000 টাকার দাতা কে আছেন বাবা একটা জোড়া হইল 1500 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুক 1500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করে নিও আল্লাহ তাবারক তাআলা উনার জানে মালে ইজ্জত সম্মানে বরকত দান করে দিও আসুন ভাই 50,000 টাকা বলেছি 1,00,000 টাকার যদি একটা জোড়া কেউ হয় আচ্ছা উনি কি বলছেন দেখুন আগে 50 কি নাম সাদিকুল ইসলাম সাহেব এইখানে তো বাড়ি নিশ্চয় এখানে বাড়ি 50,000 টাকা দিলেন একবারে জোরে সরে সকলে নারা দেন দুহাত তুলে নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা সাদিকুল ইসলাম ছিল আর সাদিক দিলের সাথে 50,000 দিয়ে গেল সাদিক দিলকে জানো তুমি ভালো কবুল করে নিও হবে বড় ভালো মালিক রব্বানা জানায় তোমার দরবারে আমি মনস্কামনা পূরণ করে দিও তুমি কোরআনকে ভালোবেসে জানিয়েছে এইখানেতে আর সকলের মাঝে জান্নাতে পাঠিয়ে দিও সেইখানেতে ডাক্তার শাহাদাত ছিল এই মজলিসে দিল 25,000 দান কবুল করে নিও অগো রাহিম রহমান ডাক্তারের ডাক্তারি তেমন কত দিও তুমি আর প্রত্যেকটা পেশেন্টকে সেবা দান করে দিও অগো অন্তর জামি কোরআনকে ভালোবেসেছে যে দিল সকলের মাঝেতে সেই দিল
দিলকে কবুল করে নিও সকলের আমিনেতে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাই আরেকজন বলুন 50 একটা 25 একটা 50 এর জোড়া 25 এর জোড়া আসুন ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা লাই নিষ্ঠ বানেরা আব্দুল সামাদ ভাই মিশনপুরে বাড়ি উনার ছেলে এখানে পড়ে 50,000 টাকা দিলেন বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমারই বান্দা কত দিলওয়ালা ছিল ছেলে প্রাণের অস্তর কে রেখেছে মাদ্রাসে কত বড় ভালো কোরআনের কামেলিয়াতে পৌঁছে দিও তুমি আলেম হাক্কানি হাফেজ রব্বানি বানিয়ে দিও অন্তর জামি মনের বড় আশা নিয়ে জানিয়েছে এইখানেতে আর 50,000 কোরআনের বরকতে কবুল করে নিও সকলের মাঝেতে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন বেনামে 2,000 টাকা দিল তার চিনি না তাকে জানো তুমি তাকে কবুল করে নিও রাহিম ও রহমান বলুন আল্লাহুম্মা আমিন আসুন শামীম কোরআনী 5,000 টাকা 1,000 টাকা গুরানি গুরানি 5,000 টাকা 1,000 টাকা নগদ দিয়েছে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও ও গো রাহিম ও রহমান এসো ভাই সকলে তাড়াতাড়ি করে এইখানেতে জান্নাতে পাঠিয়ে দিবে মালিক সেইখানেতে কোরআনের এলান করেছি ভাই আব্বাজান মা বোনেদের কো জানাই আয়েশার মতো সম্মান আসুন একটা মা দিয়েছে 500 টাকা দান কবুল করে নিও ও গো রাহিম ও রহমান মাজার ক্যাসিয়ার তেনার আব্বাজান অসুস্থ আছে সেই জন্য 3,000 টাকা পাঠিয়েছে আল্লাহ তোমার দরবারে জানায় কোরআনের মাহফিল থেকে আমি মুসাফির তার বাপকে সুস্থ করে দিও ও গো আল্লাহ মালিক আর ও জানায় খোদা বাপ বেটার মনের ও কত আশা ছিল এইখানেতে দিল দান সেই কোরআনের ওসিলা করে শেফা করে দিও ও গো রাহিম ও রহমান বলুন আল্লাহুম্মা আমিন আসুন ভাই সেই জন্য 10,000 20,000 একজন মহিলা মা দিয়েছেন 700 টাকা রুহুল ভাই 1,000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নিও আগো মা বোনেদেরকে বলি মা আল্লাহর নবী বলেছিলেন যার হাত লম্বা হবে সে আমার সঙ্গে তাড়াতাড়ি মিলবে তো হযরতে খাদিজা কানতে শুরু করেছে আমার হাত তো ছোট তো আল্লাহ তাবারক তাআলা হ্যাঁ এটাই তো বলতেছিলাম রে বাবা একজন মা দিয়েছেন দুটো কানের বড় বড় টাপ আর 500 টাকা মামুন গ্রাম চলে চলে বলুন নারে তাকবীর আল্লাহ তো মারো বান্দি ছিল কত দিল ওয়ালি এইখানেতে কানের টাপ খুলে পাঠালো সকলের মাঝেতে আজ খুলেছে দুল দুনিয়া জগতে কাল জান্নাত রোজে ও রূপনিয়ে দিও তুমি তাহার কানেতে বলুন আল্লাহুম্মা আমিন রাহিদুল কোরআনি দিয়েছেন নগদ 5,000 টাকা গুরানি 5,000 টাকা কবুল করে নিও ওর তাড়াতাড়ি হয়েছে ও তার ওপরে শাখা বলুন ভাই সেই জন্য একজন মেয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও আল্লাহ তাবারক তালা রুজি রোজগারে বন করে দিও মা বোনেদের সেই জন্য মাকে বলছিলাম আদাতে আয়েশা খাদিজা আয়েশা কানতে শুরু করেছেন দেখা গেল আল্লাহর নবী বললেন না যে যে মা বেশি দান করবে তাকে আল্লাহ তাবারক তাআলা তত তাড়াতাড়ি নবীর সাথে মিলাবে তো আজকে আয়েশা খাদিজা ফাতেমার মতো যদি হতে চাও তাহলে নিজের কানের জেওরটাও খুলে পৌঁছে দাও আর যার কান কোরআনের জন্য খুলবে কার আল্লাহ বলবে আমার কোরআনের জন্য খুলেছে আল্লাহ জান্নাতি জেওর পরিয়ে দেবে আর যার শরীরে জান্নাতি জেওর লেগে যাবে সে কোনোদিন জাহান্নামে যাবে না আজকে সুজাপুরের মায়েদের কাছে দিলাম ঘোষণা একজন মা ইউসুফের মা দিয়েছেন দুটো টাপ আল্লাহ কবুল করে নিও রফিকের মা দিয়েছেন একটা কানের নাকফুল লেন হুজুর তাড়াতাড়ি ধরুন
বেনামিতে 5000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও এ আল্লাহ তাকে চিনি না তুমি তারকে জানো বড় ভালো আবু তাহের মা এবং বাপের নামে 10000 টাকা বলুন মারহাবা আল্লাহ তোমার এই বান্দা ছিল কত দিলওয়ালা মা ও বাপেরও এই কানেতে মা বাপেরও মাগফিরাতের জন্য দিল 10000 টাকা নগদ সকলের মাঝেতে মা বাপেরও মাগফিরাত করে দিও তুমি আর ফলো জানিও 1000 টাকা দিয়েছেন আর ফল পুরো 13 দস্তরখান লাগিয়ে দিও অন্তর জামি আসুন ভাই এই এলানটা কেউ ফেল দিবেন না যত লোক আছেন 1000 2000 5000 10000 যে যত আজ প্রাণ খুলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তত খৈর বরকত দান করবে সেই জন্য মায়েদের কাছে বলছি কয়েকটা মা খালি পাঠিয়েছেন বাচ্চাদেরকে ডেকে একটু সাইড থেকে ডেকে পাঠিয়ে দেন আজকে কমসকম 10 20 জোড়া তো এখানে টাপ আর নাক ফুল করে পড়ার দরকার আছে এইখানে আমি দেখেছি দক্ষিণ দিনাজপুরে তার বাবা মাদ্রাসার ছাত্রে তার বাবা 2000 টাকা নগদ দিয়েছে এ আল্লাহ তার ছেলেকে তুমি কামিল হাফিজ কোরআন আলেম রব্বানি তৈরি করে দিবে আল্লাহুম্মা আমিন আগে আসুন ভাই আমরা এসেছি খালি হাতে চলে যাব খালি হাতে কিচ্ছু আমাদের সাথে যাবে না যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে যাওয়ার কালে দেওয়া হবে কিছু সাদা কাফন তোমার সাথে আমল ছাড়া আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না আসুন ভাই তাড়াতাড়ি আসুন যে সমস্ত মায়েদার বোনেদের কাছে আবেদন করলাম সকল মা বোন একটা না একটা জিনিস পাঠিয়ে দেন আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে 500 টাকা আল্লাহ কবুল করে নিও জওয়ানির মধ্যে বরকত দান করে দিও আসুন মাশাআল্লাহ মারহাবা 10000 5000 20000 করে যারা যেরকম ভাবে পারবেন একটু তাড়াতাড়ি করে এসে যান আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা আসুন আলহামদুলিল্লাহ সেই জন্য যারা সকলে দাঁড়িয়ে রয়েছেন মুন্না হিন্দু মুন্সিপাড়াতে 10000 টাকা আল্লাহ তাবারক তাআলা হয়ে যাও তার উপরে সখা তার রুজি রোজগারে বরকত দান করে দিও ইয়া আল্লাহ তার সমস্ত জিনিসের মধ্যে ভালাই দান একটু পরে রুমালটা পাঠাতে পারতেন একটু ওই চাদরটা একটু পরে পাঠান একটু পরে বেনামি 2000 আমি বলে দেব আর দু পাঁচ মিনিট দাঁড়িয়ে যান আমি বলে পাঠিয়ে দেব ঠিক সময় মতো 2000 টাকা বেনামি একজন দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিও ইয়া 5000 টাকা কুদ্দুস সাহেবের বিয়ায় 1000 টাকা নগদ 4000 টাকা বাকি আল্লাহ তাবারক তাআলা বেনামি 1000 টাকা 200 টাকা তার সাথে আছে আল্লাহ কবুল করে নিও ইয়া আল্লাহ তাবারক তাআলা রুজি রোজগারে খেতে খামারে ঘরেতে গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বরকত আতা করে দিও যে সমস্ত ভাইরা বসে রয়েছেন আল্লাহ তাবারক তাআলার কোরআনের এলান আপনাদের কাছে হয়েছে 1000 টাকা করে 100 জন দিতে পারবেন না 500 টাকা করে 100 জন দিতে পারবেন না ওই 700 টাকা মাশাআল্লাহ 500 টাকা করে 50 1000 টাকা করে 50 এই দুটো নাম হয়ে গেলে আমি তার জন্য 10টা জলসাই দোয়া করব আসুন ডাহাপাড়া মুখলেসের ছেলে মুন্না 10000 টাকা আল্লাহ কবুল করুক আল্লাহ তাবারক তাআলা তার রুজি রোজগারে বরকত দান করে দিও আসুন মা আসুন ভাই সেই জন্য 500 আর 1000 করে 50 করে 100 জন আসুন যারা পারবেন তাড়াতাড়ি করে আসুন 1000 টাকা করে 50 জন 500 টাকা করে 50 জন যদি আপনাকে আমি একবার নারা দেব আল্লাহর দিকে হাতটা উঠান আর পকেটে দিয়ে নিয়ে যান যতটা থাকবে নগদ বাকিটা ধার করে দিয়ে যান আল্লাহ বলবে হাতটা আমার কোরআনের জন্য উঠেছে আর মালটা আমার কোরআনের জন্য বয়েছে বাকিটা দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি একবার জোরে সোরে হাত তুলুন নারায়ে তাকবীর বেনামি একটা মা দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করুক আরেকজন দিয়েছে মুফতি আসাদুল্লাহ সাহেব দেখছেন মুফতি সাহেব কতটুকু পয়সা পায় 2000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক সেই জন্য ভাইরা আমার 500 করে বলেছি সরকারি স্কুল মাস্টার গো আমি তো ইমাম মনে করতেছিলাম তাহলে 2000 টাকা কি আর বেশি হচ্ছে যাক আল্লাহ তাবারক তাআলা ওনাদের অনেক সামাজিক খিদমত ওনারা করেন হান্নান সাহেব 1000 আল্লাহ কবুল করুক সেই জন্য ভাই 500 টাকা নূর মোহাম্মদ ভাই 1000 আল্লাহ কবুল করুক 500 টাকাওয়ালা এখানে সবাই রয়েছেন
কোরআনের আওয়াজ গেছে কানে আজকে বিফল দিবেন না আসুন আমি একজন আপনাদের কাছে মুসাফির একজন আলেম প্রায় 450 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদের কাছে নেমে আবার চলে যাব একটু খাস করে দোয়া দিয়ে যাব দোয়া নিয়ে যাব সেই জন্য যার কাছে আছে মনকে আজ বড় করবে আল্লাহ কাল আপনাকে নিশ্চয় দিবে সেই জন্য আগে আসুন এই মাদ্রাসার কেসিআর সাহেব মাদ্রাসার কেসিআর সাহেব ওনার আব্বা অসুস্থ আছেন 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন খাস করে একটু দোয়া করুন ইয়া আল্লাহ ওনার আব্বা জানকে তুমি এত গুণা লোকের আমিনের বরকতে এত মুহাক্কিক উলামাদের আমিনের বরকতে ইয়া আল্লাহ কোরআনের বরকতে ইয়া আল্লাহ তার বাব্বা জানকে শিফা দান করে দিও মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা আমিন সিরাজুল 2000 টাকার এক ভাই দিয়েছে 1000 টাকা মোশাররফের ছেলে যাবে দেখ 5000 টাকা আল্লাহ কবুল করে নিও আগে যা আসছে তো পিছন দিকে আগে দিকে কি হলো রে বাবু আগে আসুন 500 টাকা করে রাস্তা ছেড়ে দেন না 500000 করে বলেছি আপনাদেরকে আগে আসুন যার কাছে আছে বাপ দেরি করবেন না একটু আল্লাহর কোরআনের জন্য আগে আসবেন আল্লাহ আজকে দেখবেন ভিড় কালকে ময়দানে মাহশারে ভিড় হবে এখানে যেরকম রাস্তা ক্লিয়ার সেখানেও রাস্তা সেরকম ক্লিয়ার হবে আজকে ভিড় মনে করছেন আগে আসুন মাশাআল্লাহ 500 গুণ আমার হাতে দিয়ে যান 500 আগে আসুন 500 1000 গুণ আমার হাতে দিয়ে যান এটা নিয়ে লাস্ট একটু দোয়া করে দিয়ে যাও বাবা আগে আসুন মাশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা কবুল করবে আমাকে দিয়েছেন আবার 10000 টাকা মুখলেস সাহেব ডাঙ্গাতে বাড়ি 10000 টাকা দিয়েছেন আরো হুজুর বললেন আমাকে আরো 10000 টাকা দিবে জোরে সরে বলুন নারে তাকবীর আল্লাহ তাবারক তাআলা ওনার মুখলিসের ইখলাসের মধ্যে এত বরকত দিয়েছেন আল্লাহ সারা জিন্দেগি ওনার দিলের মধ্যে বরকত দান করে দিও এনাউল মিস্ত্রি 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও ইয়া আল্লাহ রোজি রোজগারে বরকত দিও প্রথম হাফেজ মাদ্রাসার গত বছর তার বাবা 3000 টাকা দিয়েছে কত দিলওয়ালা বলুন আল্লাহ তাবারক তাআলা তার সন্তানকে তুমি কামেল হাফেজ তৈরি করে দুনিয়াতে রেখো আর ওই হাফেজের বরকতে বাপ বেটাকে দুজনকে জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহুম্মা আমিন 2000 টাকা দিয়েছেন আবার 2000 মুন্সিপাড়ার মুন্না আল্লাহ কবুল করে নিও আসুন আগে আসুন আগে দিকে আসুন বাপ সব আসমাউল দাঙ্গাতে বাড়ি 5000 টাকা আল্লাহ কবুল করে নিও আল্লাহ রসি রোজগার বরকত দান করে দিও আপনারা বসে আছেন বলে ভালো হচ্ছে আপনারা উঠে গেলে হয়ে অসুবিধা যাবে আর আপনাদের চেহারারও বরকত আছে খুব হুজুর বসুন একটু আর 5 মিনিট বসুন দেখুন এই এতগুলা লোক কিন্তু আপনাদের সকলকে কিন্তু জনপ্রতিনিধি হিসেবে খুব ভালোবাসে চেহারা দেখে বলে বোঝা যাচ্ছে সেই জন্য আল্লাহ আপনাদের কারো তৌফিক দান করুক সেই জন্য আপনারা একটু বসুন মা বোনেদের কাছে রুমাল পাঠিয়ে দাও মা বোনেদের কাছে রুমাল নিয়ে চলে যাও মা বোনেদের কিন্তু বেশ কয়েকজন 5-6000 টাকা বেনামি পাঠিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জানো ইয়া আল্লাহ আমি না জানলেও তোমার গোলাম তুমি চিনো ইয়া আল্লাহ তাদের মনস্কামনাকে পূর্ণ করে দিও বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন সেই জন্য মা তোমাদের কাছে পাঠিয়েছি কিন্তু সুজাপুরের মা এখন পর্যন্ত 2-4টাই গহনা এলো বাবু কমসকম 10টা জোড়া পড়ার দরকার ছিল মাদ্রাসার মেম্বার আব্দুর রহমান 10000 টাকা এরকম মেম্বারই দরকার 10000 টাকা নগদ দিয়েছেন বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমারই মায়ের ও প্রাণের ও সন্তান ছিল ছিল বলে মায়ের ও কথা মনে এসে গেল মাকে কবুল করে নিও তুমি আর মাকে আয়েশার ও খাদিজার সাথে জান্নাতের তো অন্তর জামি গুনাহ খাতা মাফ করে দিও মালিক ও রব্বানা আর বেটার ও দানকে কবুল করে বরকত দিও তার মালে হবে তোমার করুণা বলুন আল্লাহুম্মা আমিন বলুন জোরে আল্লাহুম্মা আমিন সেই জন্য ভাইরা আমার আব্বা জান সোনার চাঁদেরা আহা এর বাবু বিশাল ব্যাপার গো 3-4000 টাকার কয়েক আর এইটা দেখুন এইটা ইউটিউব বলারা এই ইউটিউব এটা ভালো করতে তুলো একজন মা ভালো করে জমা করেছিল 10টা বছরে 10 টাকা 20 টাকা 5 টাকা জমা করেছে
ওনার খালাতো বোন বেলো চাষপাড়া থেকে 3000 টাকা দিবা আল্লাহ কবুল করে দিও, তার মনস্কামনাকে পূর্ণ করে দিও। এই ডিবাটাইতে জমা করেছে মা, আর জমা করে হয়তো কিছু করবে মনে করেছিল, কিন্তু কোরআনের জন্য মনের প্রাণের জমা টাকাটাকে এসে দিয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারই বান্দে কত বড় মন ছিল এইখানেতে জমা করা টাকা পাঠিয়ে দিল কোরআনের স্টেজেতে, মালিক কবুল করে নিও তুমি আর মনস্কামনা পূরণ করে দিও অন্তর জামি, যতদিন রাখিবে রে কোথাকে সুখেতে আর মনের ও চাহিদা যাহা রয়েছে পূরণ করে দিও তুমি তারও তাকে দুনিয়া জগতে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আসুন, মাশাআল্লাহ মারহাবা, আসুন ভাই। সেই জন্য আপনাদের সকলকে বলি, যার কাছে 500,000 রয়েছে সেটা পাঠিয়ে দেন, এবারে পাঠিয়ে দেন। বাবা যাও, এবারে একটা রুমাল যাচ্ছে, কোরআনি রুমাল। জালালপুর থেকে ইসমাইল ভাই 25 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল করে নিও। ইয়া আল্লাহ তার রোজি রোজগারে বরকত দান করে দিও। ইয়া আল্লাহ তাবারক তালা সে মাদ্রাসার ঘরকে তৈরি করেছে, তুমি তার জান্নাতের ঘরকে সুন্দর তৈরি করে দিও। একবার মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ওই কোরআনি রুমালটা পাঠিয়েছি বাবা, ওইটা কোরআনের নিজবতে পকেটে যা থাকবে 10, 20, 100, 200 ওতেই দিয়ে দিও। কিন্তু একজনও কেউ ওই রুমালটা যদি 10 পয়সা নাও থাকে না, ওই কোরআনি রুমালে খালি হাতটা দিয়েও ফেরত নিবে, যাতে তাও তুমি কবুল হয়ে যাও। আল্লাহ নিজবতকে ভালোবাসে, নেই পয়সা, হয়তো একটা টাকাও নেই, মুঠা করে মানুষকে দেখালে মুঠা, কিন্তু আপনার দিলটা আছে সাচ্চা, ওখানে দিয়ে রেখে দাও। একজন 500 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নিও, তবুও কোরআনের নিজবতের রুমালটে হাত লাগাবে। ওয়ারিস আলী সাহাব ডাহাপাড়া থেকে 1000 টাকা আল্লাহ কবুল করে নিও, কিনু নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। ইয়া আল্লাহ তাবারক তাআলা তার রোজি রোজগারে বরকত দান করে দিও। আজকে জেলসার প্রধান অতিথি জনাব আব্দুল হান্নান সাহেব, তিনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং যে ধৈর্যের পরিচয় দিয়ে বসেছিলেন, আমরা কমিটির পক্ষ থেকে তাকে তার কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমি তাকে মারেফুল কোরআনটা মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া করছি। আব্দুর রহমান মামা তুলে দেবেন। ওই রুমালটাই কেউ ফেল দিবে না, রুমালটাই সবাই হাত লাগাও, ইনাদের হতে হতে। এবং আর একজন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেবকে মারিফুল কোরআনটি তুলে দিবে আব্দুল কুদ্দুস সাহেব। আজকের যে আর একজন প্রধান অতিথি ইবাদুল্লাহ খান সাহেবকে এটি তুলে দিবেন আমাদের মাদ্রাসা সক্রিয় সদস্য হাজির আব্বুল হোসেন সাহেব। হাজি আব্দুর রশিদ সাহেবকে এটি তুলে দেবেন, আমি নিজেই তুলে দেব। এবং বিশিষ্ট সমাজসেবী হাজি আব্দুল সামাদ সাহেবকে এটি তুলে দেবেন কারি মোস্তফা সাহেব, মাদ্রাসার সহকারী শিক্ষক। আজকে জলসার সভাপতি যিনি মাদ্রাসাতে এত দান করেন যে কোনো সময় আমি তাকে না শুনিনি, এটিও আমাদের মাদ্রাসার বিশিষ্ট সদস্য এজাজুল সাহেব মুর্শিদুল ডিলার মামাকে এটি তুলে দিবেন। আর সত্যের মধ্যে শেষ করুন।
ভাই ওই রুমালটা পাঠিয়েছি না, আমি চালিয়েই তো যাচ্ছি রে, কম্পিউটারের আগেই চালাচ্ছি। ভাই ওই রুমালটা পাঠিয়েছি, লাস্টে আমি 10 মিনিট আপনাদের কাছে, বেনামি 2000, বেনামি 2000 আল্লাহ কবুল করুক। আল্লাহ তাবারক তালা আপনাদের সকলের দানকে যেন কবুল করে নেয় মাশা আল্লাহ। সেই জন্য লাস্ট আমি 5-7 মিনিট 10 মিনিট একটা প্রয়োজনীয় কথাবার্তা বলবো, তারপর ইনশাল্লাহ বক্তব্য শেষ করব। সেই জন্য ওই রুমালটা পাঠিয়েছি বাপ, ওই রুমালের মধ্যে যার যেমন হবে একটু দিয়ে দিও। এইটা আজকে তো আপনাকে ভারী লাগছে, কাল কিন্তু আল্লাহ তাবারক তালার বদলা অবশ্যই আপনাকে দিবে। আপনার শারীরিক কি অবস্থার উপরে আছে আপনি জানেন না, কিন্তু ওই টাকাটা আপনি দিয়ে আল্লাহর কাছে এরাদা করুন যে আল্লাহ আমার শরীরের মধ্যে কোনো বড় অসুখ তুমি দিও না, শরীরের সুস্থতার থেকে বড় দুনিয়ার নিয়ামত কিছু নেই। এই তো খোদার নিলা, এই তো খোদার ওই খেলা, সকালবেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা। বিরাট বড় টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু এমন ধরনের অবস্থা হলো 10,000 টাকা নয় 20,000 টাকা লটারি খেলেছিল, কিন্তু এমন একটা অসুখ হলো লাগবে রোমে 60,000 টাকা টুল ট্যাক্সে ধরা পড়লো, ঠিক না বেটি? লটারি চলেনি, কিন্তু আল্লাহর কাছে এরম করবেন না। আল্লাহর কাছে ওয়াদা করুন, ইয়া আল্লাহ তুমি আমার জানটাকে ভালো রেখে দিও, এই কোরআনের বরকতে আল্লাহ আপনাকে ভালো, কয়েকজন মিলে 2-3 হাজার টাকা দিবে, টাকাটা নষ্ট হবে। দিল গোলাপগঞ্জ বালি দিলদার হোসেন 5,000 টাকা দিয়েছিলেন, আবার 2,500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বদিকের ভালাই দান করো। বাস কাটিয়া খাটি বানাইয়া নিয়ে যাবে তোমারে, হাজি আব্দুর রশিদ সাহেব 5,000 দিয়েছেন, আবার 5,000 দিবে বলেছেন, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তোমারই বান্দা হাজি সাহেব ছিল, মনেতে তামান্না আবার দ্বিতীয়বার এলো, হাজি আল্লাহ কবুল করে নিও হবে বড় ভালো বলো আল্লাহুম আমিন। হাজি রিয়াজুল দিয়েছেন 1,000 না 2,000 টাকা, আল্লাহ কবুল করে নিও, আসুন আগে আসুন মাশা আল্লাহ মারহাবা, আল্লাহ তাবারক তাআলা কবুল করুক। ইয়া রাব্বাল আলামিন দানাই দানাই সকলে বরকত দান করে দিও। আসুন ভাই সবের কাছে রুমালটা নিয়ে ঘুরে নিও, আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলের দানকে যেন কবুল করে নিও, এই মাদ্রাসাকে যেন আল্লাহ দিন দুনিয়ার চৌকনি তারাকিয়াতা করে দেয়। ভাইরা আমার আব্বা যান, ভালো কাজ যদি করে যেতে পারেন তাহলে সেটাই হবে আপনার জন্য কামিয়াব। মাতা কানবে বেটি কানবে কানবে, নিয়াজ আহমদ 2,000 টাকা, আল্লাহ কবুল করে নিও। ইয়া আল্লাহ তাবারক তাআলা নিয়াজকে তুমি আল্লাহ বেনিয়াজ করে দিও, নিয়াজকে হায়াতকে দারাজ করে দিয়ে তার রোজি রোজগারে বরকত দান করে দিও আল্লাহুম্মা আমিন। আগে আসুন ভাইরা আমার আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, অবশ্যই আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, যেই মন যেই দিল যে আল্লাহ তাবারক তাআলাকে সম্পূর্ণ মহব্বত করে এমন ভাবে দান করবেন, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব দান করতে। আমি দানের যখন কথা বলবো একটা ছোট্ট কথা 3 মিনিটের বলছি, খুব মনে রাখবেন, তারপরে আপনারা আমার বক্তব্যটাকে যতটা দিলের মধ্যে জায়গা দিতে পারেন, খুব কান করে শুনবেন। আমি আপনাদের কাছে একজন মুসাফির আলেম হিসাবে করজোড় সহকারে বলে যাচ্ছি, দুনিয়ার এই অবস্থাটাকে আমার আপনারা দেখছি একটা প্রতিষ্ঠান এখানে জাগ্রতভাবে রয়েছে, প্রত্যেকটা মানুষ চাই যে আমি আজকে যে অবস্থার মধ্যে রয়েছি যেন আমার পূর্ণাঙ্গ অবস্থাটা যেন মরণ পর্যন্ত আমি শান্তিতে থাকতে চাই, এটা আমরা সকলে চাই কিনা? আর ছেলে প্রত্যেকটা মানুষের কাছে বিরাট বড় একটা আমানত, প্রত্যেকটা মানুষ চায় আমার ছেলেটা যেন মানবের মতন মানব হয়ে গড়ে উঠে, আমরা তাকে সুন্দরভাবে স্কুলে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই, সুন্দরভাবে তাকে যখন পড়িয়ে শুনিয়ে তাকে ম্যাট্রিক পাস করিয়ে তাকে সুন্দরভাবে জয়েন্টে বসালাম, আর বসানোর পর সুন্দরভাবে সে একটা চাকরি পেয়ে গেল কোথায়, একবারে দেখা গেল যেই মালদার ইউনিভার্সিটিতে চাকরি পেল, একবারে সায়েন্সের মাস্টারমশাই হয়ে গেল, বাপের একটি সন্তান, ঘটনা নয় এটা, রটনাও নয় এটা, বাস্তব একটা কথার মূল্যায়ন করে বলছি আপনাদের সামনে। অতএব সেই ছেলেটা যখন বাপের কাছে আসছে, বাপ বলছে রে বেটা সন্তান আমার বিরাট বড় একটা
দিলের এরাদা ছিল তোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মালদার ইউনিভার্সিটির সায়েন্সের মাস্টারমশাই তৈরি করেছি এবারে আমি বিয়ে দেব ছেলেটা বলল আব্বা গো আমার একজন বান্ধবী রয়েছে বলল বাবা যেটা তোর এরাদা সেটাই আমার হচ্ছে মনোভাব অতএব কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাবার পর মেয়েটা বলছে তার স্ত্রী বলছে যেখানে তুমি সেখানে আমি যেখানে তোমার কর্ম সেখানে আমার থাকা তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না বাপ বলল যে ছেলেটার শান্তিটাই হচ্ছে আমার কামনা অতএব ওই সন্তানটাকে আমি জীবনে থাকতে থাকতে অশান্তি হতে দেব না বাবা যেখানে তোর চাকরি সেখানে তুই চলে যা আসিফ ছড়কাপড়া বাবার নাম আলিউল 5000 টাকা আসিফ সরকারবাড়া বাবার নাম আলিউল 5000 টাকা দিয়ে 4 লাখ কবুল করে নিও দুইজন থাকতে শুরু করলো মহতরম বুজুর্গ দস্ত মায়ের আব্বা জানেরা নেই নিষ্ঠ বানেরা জ্ঞানী কোন বুদ্ধিজীবীরা 1 9 2 9 3 মাস 4 মাস 5 মাস 7 মাস 9 মাস পর্যন্ত বিরাট বড় একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে সাইন্সের মাস্টারমশাই সমাজ কল্যাণ ব্যবস্থাকে সামনে রেখে বিরাট বড় একজন কর্মরত হয়ে চলে যাচ্ছে কিন্তু যখন দেখা হলো সুজাপুর এই মামুন গ্রাম এই গ্রামটার নাম বামুন গ্রামের একজনের সঙ্গে সাক্ষাৎ হলো হওয়ার পরে বলছে স্যার আপনি কি আমার আপনার মাকে একটা ফোঁটা পানিও দেবেন না আপনার মাটা পড়ে রয়েছে বিস্তারাতে কোন মুহূর্তের জন্য আটকে রয়েছে ছেলেটার মাথার থেকে পর্দা হেঁটে গেল হেঁটে যে আসে ওইখান থেকে শুরু করলো আসতে কিন্তু দূর আছে তার রাস্তা থেকে বাড়ি আসার পথ দেখতে পাচ্ছে যাব কেমন করে দেখতে পাচ্ছে যাব কেমন করে অতএব সে মনে করলো যাব কেমন করে দেখতে পাচ্ছে বাস স্ট্যান্ডে একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে যেই রিক্সাটা একটা বুড়ো লোক একটা ভাঙা রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা বলল বাবা ও রিক্সাওয়ালা আমাকে নিয়ে চলো আমার মায়ের শরীর খারাপ বললো আমি নাইট সার্ভিস বাসের প্যাসেঞ্জার কোনো নেওয়ার জন্য আছি বাবা চলো নিয়ে আসছে সুন্দরভাবে শুনবেন ওই ছেলেটা ওই বয়স্ক লোকটাকে বলছেন আপনাদের কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই কিছু নেই মদিনাপাড়ার আব্দুল সালাম মাঙ্গাল 5000 টাকা আল্লাহ কবুল করে নিও সরকার আল্লাহ তাবারক তাআলা তার রুজি রোজগারে বরকত দান করে দিন ডাক্তার ডাক্তার আচ্ছা মাশাআল্লাহ একটু বলুন ডাক্তার আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিও তার ডাক্তারের মধ্যে বরকত দান করে দিও সে লোকটা বলছে রিক্সাওয়ালাটা বলছে রিক্সাওয়ালাটাকে বলছে ওই সায়েন্সের মাস্টারমশাই যে আপনার জ্ঞান নেই বুদ্ধি নেই সমাজ নেই শিক্ষা আপনারা জানেন না একটা ছেলেকে আপনারা শিক্ষা দিলেন না যদি শিক্ষা দিতেন রাতের অন্ধকারে এই কনকনে শীতেতে রিক্সা চালাতে হতো না কিন্তু লোকটা রিক্সা চালাচ্ছে পাটা স্লিপ খেয়ে পড়লো মুখে একটু ব্লাড লেগে গেছে হ্যান্ডেল লেগে গেছে বলছে মাস্টারমশাই একটু গোহা মোবাইলের লাইটটা জ্বালাও জ্বালানোর পরেই মুখটা পরিষ্কার করে মাথাতে গামছা বাঁধা ছিল গলায় ছিল মাফলার গুলি সুতার চাদর গায়ে ছিল সব গুণা খুলে ওই লাইটটার কাছে চেহারাটা যখন খুলে দিয়েছে তখন ওই মাস্টারমশাইয়ের চোখটা এখান থেকে উপরে উঠে যে বলছে আব্বা তুমি বলছে হ্যাঁ রে বেটা আমি তোর আব্বা যেদিন তুই বলেছিলি আমাকে টাকার কথা 1.5 লক্ষ টাকার কথা আমি সব বিক্রি করে তোকে দিয়েছিলাম মানুষের কাছে ধার করেছিলাম কিন্তু তুই তারপর থেকে কোনো ফোনে যোগাযোগ করিস না তোর মা আজ আমি 7 মাস মুসলসল রোজা রেখে দুনি দিনের বেলা খাই না রাতের বেলা খেয়েছি রিক্সা চালিয়ে সকলের টাকা মিটিয়েছি আমি তোর আব্বা ছেলেটা কেঁদে মা বাপের পায়ে ধরে বলছে আব্বা গো আমি তোমাকে চিনি না জানতে পারি না বলে বলেছি কত কথা বললাম তুমি আমারে মাফ করে দিও যখন বাপ বেটা দুজনকে বলল বেটারে চল তোকেও নিয়ে যাব কত সন্তানকে নিয়ে গেছি বাপ তো বাপ হয় ছেলেটাকে বলছে যে আব্বা তুমি রাতের বেলা কেন রিক্সা চালাও দিনের বেলা চালাও না বাপ বলছে রে সন্তান তুই আমার একটা প্রাণের প্রাণ জীবনে থাকতে থাকতে তোর ইজ্জতে দাগ লাগাবো না দিনের বেলা যদি রিক্সাটা চালাই সকলে বলবে মাস্টারমশাইয়ের আব্বা রিক্সা চালিয়ে খায় সকলে তোকে খারাপ বলবে সেই জন্য আমি দিনের বেলা চালাই না রাতের বেলা চালাই রে সোনা ঘরে এসে দেখছে মা মারা গেছে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে আমার বন্ধু আমাকে শুনিয়েছিলেন তাই আপনাদের কাছে বললাম যখন মায়ের পায়ে ধরে বলছে মা আমি তোমার ঋণটা কেমন করে শোধ করব তুমি সব আমার জন্য দিয়েছো আজকে তুমি মৃত হয়ে গেলে কাঁদছে ঝরঝর করে বাপ তার ঘাড়ে হাত রেখে বলেছিল রে সন্তান 75% ভুলটা আমার 25% ভুলটা তো 75% ভুলটা আমার 25% তোর বল আব্বা কেমন করে বলছে বেটা তোর ব্রেনটা ভালো ছিল তোর মেধাটা ভালো ছিল সায়েন্সের মাস্টার ইংরেজির মাস্টার অঙ্কের মাস্টারকে আমি 500,000 করে টাকা দিতাম সেই মুহূর্তে যদি এই সুজাপুর মাদ্রাসা হোক মসজিদের হোক কোনো একটা লোককে আমি 100 টাকা করে দিয়ে তোকে একটু হাদিস কোরআন দিতাম একটু দরুদ দিতাম একটু তোকে হাদিস
দরুদ শিখাতাম একটু কোরআন শিখিয়ে দিতাম যার পেটে কোরআন থাকবে যার পেটে হাদিস থাকবে যার চরিত্রের মধ্যে আল্লাহর কালাম থাকবে কোনদিন সমাজের সেই রকম ধরনের মানব হবে না বাপ মায়ের কদর করবে সকলকে ভালোবাসবে বন্ধু আমার ভাইরা আমার তাই ছেলেকে যাই করুন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ফিলোজফি তুলোজফি করান আপনারা আমরা সকলের কাছে এই মাদ্রাসা আপনাকে আহ্বান জানাচ্ছে এই মাদ্রাসায় কি মসজিদে প্রত্যেকটা ব্যক্তি এক ছেলেকে মেয়েকে পাঠান আর একটু কোরআনের শিক্ষা দেন যে এলাকা যেই গ্রাম যেই গঞ্জে কোরআনের শিক্ষা থাকবে সে ঘরেও বরকত তার নসলও বরকত তার জীবনেও বরকত তার কবরেও বরকত হবে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন এই কোরআনের শিক্ষাকে ঘরে ঘরে ছেলে পুলে স্ত্রী সন্তানদের মধ্যে পৌঁছানোর তৌফিক দান করেন সকলে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন জোরে একবার নারা দিন আরে তাকবীর ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা বিগত প্রায় দু ঘন্টা হয়ে গেল আপনাদের সামনে কোরআন হাদিসকে সামনে রেখে একটু আপনাদের সামনে কষ্ট দিয়ে কাউকে উঠিয়ে কাউকে বলে দিয়েছি যদি কিছু মনে হয়ে থাকে মাফ করে দিবেন আমি একজন আপনাদের সামনে অচেনা ব্যক্তি নই কালমার নিসবতে আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার ছেলে আমি আপনার বাপ আপনি আমার আমি আপনার ছেলে আপনি আমার আব্বা অতএব আল্লাহ তাবারক তাআলা যেমনভাবে আমাদের এইখানে কোরআনের নিসবতে জুটিয়েছে আল্লাহ যেন ইয়ামতের দিনে জান্নাতেও আমাদের সকলকে এই কোরআনের নিসবতে যেন একত্রিত করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আব্বা যান দোয়া রাখবেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া দিয়ে ভালোবাসা দিয়ে এবং সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে দোয়ার প্রার্থী হয়ে দোয়ার ভিখারি হয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের সামনে আমাদের সকলের পরিচিত মাওলানা নজরুল ইসলাম সাহেব উনি বক্তব্য রাখবেন তার আগেই অল্প সময় আমাদের জলসার চিফ গেস্ট ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেবকে আমি অনুরোধ করব অল্প সময় কিছু বলার জন্য শ্রদ্ধেয় সভাপতি শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ বিশিষ্ট ওলেমায়ে কেরামগণ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং মাদ্রাসার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এবং বাইরের দূর দূরান্তের এবং গ্রামের শ্রোতাবিন্দু সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও সালাম জানাই সালাম আলাইকুম আমার এই সংক্ষিপ্ত ভাষণ একটু ভিন্নধর্মী হবে কারণ আমাদের আমার পূর্ববর্তী বক্তাগণ ওরা কিছুটা অন্য ধরনের আমরা একটু আলাদা টাইপের ভাষণগুলো শুনলে বুঝতে পারবেন আমাদের এই দেশ 200 বছর ধরে ইংরেজরা শাসন করে গেছেন আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট 200 বছর শাসনকালে ইংরেজ ব্রিটিশরা এখানে উচ্চ শ্রেণীর সমস্ত চাকরি দিত সমস্ত যারা ইংরেজি জানা লোক তখন অন্য কৌমের যারা লোক তারা ধীরে ধীরে ইংরেজিতে পারদর্শী হল 200 বছরের সমস্ত যা ক্ষমতা ওই অন্য কমিউনিটির লোক ভোগ করেছে মুসলমানরা যাই হোক বঞ্চিত হয়েছিল ইংরেজি সেই ইংরেজিকে সেভাবে নিজের করতে পারেনি পিছিয়ে এই জন্য ধীরে ধীরে মুসলমানরা অনেক পিছিয়ে গিয়েছিল আমাদের এই শিক্ষা দুই রকমের একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা আর একটা হচ্ছে আধুনিক শিক্ষা ধর্মীয় শিক্ষায় শুধু কোরআন এবং হাদিসের ব্যাপারে জ্ঞান দেওয়া হয় জানি না এই মাদ্রাসায় বাংলা ইংরেজি বা অঙ্ক শেখানো হয় কি না কিন্তু অবশ্যই বাংলা ইংরেজি হিন্দি এবং জিকে পর্যন্ত পড়ানো হয় হ্যাঁ যাই হোক আমার জানা ছিল না
তবুও আধুনিক শিক্ষায় যেভাবে চর্চা হয় শুধু ওখানে তো ধর্মীয় কোনো শিক্ষা থাকে না, ওখানে ইংরেজি বিজ্ঞান অঙ্ক এগুলো নিয়েই চর্চা থাকে। আমি আমাদের যে ম্যানেজিং কমিটি এই মাদ্রাসার প্লাস টিচিং নন টিচিং স্টাফদের অনুরোধ করব যে বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের মুসলমানরা অনেক পিছিয়ে গেছে, ধর্মীয় শিক্ষার সাথে সাথে আরও যদি একটু জোর দেওয়া যায় বিজ্ঞান অঙ্ক এবং ইংরেজির দিকে তাহলে আমাদের কমিউনিটি আরও বেশি অ্যাডভান্স হতে পারবে। কারণ আমাদের শিক্ষা এত দরকার, বর্তমান শিক্ষা 1400 বছর পূর্বে আমাদের হাদিস শরীফে আমরা দেখতে শুনতে পাই যে উচ্চশিক্ষার জন্য দরকার হলে চীনের মতো সুদূর দেশে তোমরা পাড়ি দাও। তো যাই হোক, আমাদের মুসলমান সমাজ অবশ্য আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম এলাকায় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা WBCS অফিসার বড় বড় কোনো অফিসার দেখতে পেতাম না, কদাচিত দেখতে পেতাম, এখন অনেকটাই সজাগ হয়েছে আমাদের এই কমিউনিটি। অনেক ভুরি ভুরি ডাক্তার ইঞ্জিনিয়ার WBCS অফিসার বড় বড় অফিসার গড়ে উঠেছে। কারণ ইকরা, আমাদের কোরআন শরীফে ইকরা মানে পড়ো, ইলম শব্দটা অহরহ আমাদের কোরআন শরীফে শুনতে পাওয়া যায়। সুতরাং আমাদের আরও আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে যেন আমাদের ছেলেমেয়েরা আরও এগিয়ে যায়। পাশ্চাত্যের দেশ, এই যে দেখুন ইরান, ইউরোপের দেশ তুরস্ক, আমাদের মুসলমান দেশ ইরানকে প্রায় 40 বছর দেখে ধরে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো এক ঘরে করে রেখেছে, ওকে কোনো সুযোগ সুবিধা কোনো প্রকারে দেওয়া হবে না, যে দেবে তাকে বঞ্চিত করা হবে। এখন ওরা নিজেরাই বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে ওরা অন্য অন্য ইহুদি খ্রিস্টান এদের সঙ্গে মোকাবিলা করছে। পৃথিবীর সুপার পাওয়ার আমরা বলতে যা বুঝি আমেরিকা রাশিয়া, আমরা আগে শুনতাম মুসলমান দেশগুলো কিছুই নাই, কিন্তু বর্তমানে যে ইউক্রেনের যুদ্ধ আপনারা সবাই হয়তো অবগত আছেন, ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার সঙ্গে, কিন্তু ইউক্রেন নামে মাত্র সাথ দিয়েছে আমেরিকা এবং ইউরোপ মহাদেশের দেশগুলো, সেখানে শুধু খেলা করেছে মুসলমান দুনিয়ার সমস্ত অস্ত্র, তুরস্কের বাইরাক্তার ড্রোন যেহেতু ও ন্যাটোভুক্ত দেশ ইউরোনের হয়ে ইউক্রেনের হয়ে যুদ্ধ করেছে, আমেরিকার মতো সুপার পাওয়ারকে ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, যে কারণে উনি যাওয়া বন্ধ করেছেন, ইরান আমাদের মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশ যাকে 40 বছর ধরে বয়কট করে রেখেছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো, নিজেদের শক্তিতে এই মুসলমান দেশ বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তার, বড় বড় IIT-র ইঞ্জিনিয়ার, তারা অত্যাধুনিক অস্ত্র তৈরি করে রাশিয়াকে সরবরাহ করার ফলে সমস্ত ইউরোপ এবং আমেরিকাকে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা তাদের অনুকরণ করব, আমরা সেই রকমের শিক্ষা, আমাদের ধর্মীয় শিক্ষা তো অবশ্যই লাগবে, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা একে অপরের পরিপূরক, একটা ছাড়া অন্যটা চলতে পারে না। সুতরাং আমাদের এই পিছিয়ে পড়া জাতির কাছে আমার আরও একটু অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আরও অনুরোধ, আপনারা যত বেশি বেশি সম্ভব ওইগুলো শিক্ষা দিবেন। আমাদের এক জায়গায় এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইয়ারলি যে ধর্মীয় জলসা আজকে পাগড়িও প্রদান করা হবে। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড টু পার্টিসিপেট দিস প্রোগ্রাম অফ ইয়ারলি জলসা অ্যাজ এ চিফ গেস্ট অফ দি জলসা। সুতরাং আমি অনুরোধ করব আমাদের এই মাদ্রাসা আমাদের গ্রামের গর্ব, এলাকার গর্ব, কদাচ কিছুদিন আগে এর জন্ম, এই শর্ট পিরিয়ডের মধ্যে ওদের যা পারফরমেন্স আমরা আনন্দ বোধ করি বাইরে বলি। গত বছরও পাগড়ি প্রদান করা হয়েছিল, এবছর সম্ভবত 4 জনকে পাগড়ি প্রদান করা হবে, এই মাদ্রাসায় আমরা মুক্ত হস্তে দান করব।
আমাদের দানে এখানে অনেক ছাত্র পড়াশোনা করে, যারা খাওয়া দাওয়া সবকিছুর পরিষেবা এখান থেকেই পায়, অথচ সম্ভবত এরা সরকারি কোনো অনুদান পায় না। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের দানের দ্বারা এ পরিচালিত, আমরা যতটা পারব বেশি বেশি করে দান করার চেষ্টা করব। এই বলে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। চিফ গেস্টের বক্তব্য শুনে আমি খুব খুশি। উনি যে পরামর্শগুলো দিয়েছেন তার পরামর্শের সঙ্গে সহমত পোষণ করে ইনশাল্লাহ এগিয়ে যাব। তবে মাঝখানে একটা কথা বলি, এখানে যতজন স্টাফ আছে, শিক্ষক আছে, এখন আনুমানিক 11 জন, আমরা দুজন চিফ গেস্টই যারা আছে, তো তার মধ্যে 4 জনই MBA আছে মাশাআল্লাহ, এবং গ্র্যাজুয়েটও কয়েকজন আছে, যার জন্য আমরা উভয় শিক্ষাটাই আমাদের মধ্যে আছে। বাচ্চাদেরকে আমরা আগামীতে সেভাবেই তৈরি করব যাতে তারা কোনো রকমের অসুবিধার মধ্যে না পড়ে। এবার আপনাদের সামনে হাফেজ নজরুল ইসলাম সাহেব বক্তব্য রাখবেন। তার আগে শুধু আমাদের মাদ্রাসার গত বছর যে ছেলেটা পাগড়ি পেয়েছে জামিল ফারহাত, মাঝখানে অনেকক্ষণ ধরে বোর হয়ে গেছে, একটু কালামে পাক তেলাওয়াত শুনি, মাত্র সংক্ষেপে তিনি তেলাওয়াত করবেন, তারপরে হাফেজ কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন। যে সুজাপুর কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছিল ওই আন্তর্জাতিক ক্রীড়া যে সম্মেলন হয়েছিল, আসসালামু আলাইকুম।